আচ্ছা তো আজকে আমরা বিজনেস কার্ডের কাজ দেখবো যে কিভাবে আমরা বিজনেস কার্ড ডিজাইন করতে পারি বিজনেস কার্ড ডিজাইনের সাইজ কিভাবে দেন কি কি ডিটেলস থাকে তারপরে ডিজাইনটা নিয়ে আমাদেরকে কিভাবে কাজ করতে হবে সবকিছুই আমরা আজকে এই ক্লাসে দেখব এবং ক্লায়েন্টকে আমরা কিভাবে ফাইল ডেলিভারি দেব কি কি ফাইল আমাদেরকে ক্লায়েন্টকে দিতে হবে তো সব বিষয়গুলোই আজকে আমরা দেখে নিব আচ্ছা তো বিজনেস কার্ড হলো এটা একটা প্রিন্ট ক্যাটাগরির একটা ডিজাইন এটার পারপাসটা হলো কন্টাক্ট ইনফরমেশন থাকে মানুষের একটা মানুষের কন্টাক্ট ইনফরমেশনটা বিজনেস কার্ডে থাকে এখানে নাম থাকে ডেজিগনেশন থাকে লোগো থাকে এরপরে ফোন নাম্বার দেন মেইল তারপরে লোকেশন এরপরে কিউ আর কোড থাকতে পারে এই বিষয়গুলোই আসলে একটা বিজনেস কার্ডে থাকে বিজনেস কার্ডের স্ট্যান্ডার্ড বিজনেস কার্ডের সাইজ হলো 3.5 ইনটু 2 ইঞ্চ ওকে তো আমরা এখান থেকে আমি একটা আর্টিকেলের লিংক আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা একটু মেসেঞ্জারে একজনে দিয়ে দেন ওকে তো এখানে বিজনেস কার্ডের সাইজ এন্ড ডাইমেনশন নিয়ে কিছু কথা আছে তো একটু পরে দেখতে পারেন যে অনেকগুলো সাইজ এখানে দেয়া আছে তো সবগুলো আমাদের দরকার নেই আমরা শুধু এখন স্ট্যান্ডার্ড বিজনেস কার্ডের সাইজ নিয়ে কাজ করব আর এরপরে যদি আলাদা কোনো সাইজ এখানে যেগুলো আছে সেগুলো যদি ক্লায়েন্ট নিয়ে করতে বলে তখন আমরা সেই সাইজগুলো নিয়ে করব তো স্ট্যান্ডার্ড বিজনেস কার্ডের সাইজ হলো এখানে থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টু ইঞ্চ স্ট্যান্ডার্ড বিজনেস কার্ডের সাইজ হলো থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চি যেহেতু প্রিন্ট হবে তো এটাকে ইঞ্চিতে নিয়ে কাজ করতে হবে আর হলো এখানে এই যে সাইজটা আমরা বলতেছি এটা হলো প্রিন্ট সাইজ প্রিন্ট হওয়ার পরে যখন এটা হাতে নেওয়া হবে তখন যে সাইজ সেটা হলো 3.5 পয়েন্ট ফাইভ ইঞ্চি ঠিক আছে আচ্ছা এখন দেখেন এখানে এসে আমরা যে কার্ডগুলো দেখতেছি সবগুলো স্ট্যান্ডার্ড বিজনেস কার্ড এবং সবগুলোই থ্রি পয়েন্ট ফাইভ টু ইঞ্চ ডিজাইনটা কখনো অনসাইড হবে কখনো বোথ সাইড হবে কখনো অনসাইড কখনো বোথ সাইড দেখা গেল ম্যাক্সিমাম এসে আসলে এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুইটা সাইড ডিজাইন হয় খুব কম সময়ে একটা সাইড অনসাইড ডিজাইন হয় ডিজাইনটা কখনো হরিজেন্টাল হবে কখনো ভার্টিক্যাল হবে তো আমরা কিছু কার্ড দেখতেছি এখানে এই একটা কার্ড এটা হলো ভার্টিক্যাল বিজনেস কার্ড ভার্টিক্যালি এটার সাইজ হবে টু ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ মানে উইথটা হচ্ছে টু ইঞ্চি আর হাইট হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চি ঠিক আছে আর এই যেটা আছে এটা হলো হরিজেন্টাল বিজনেস কার্ড ঠিক আছে বা ল্যান্ডস্কেপ বলতে পারেন এটাকে আর এটাকে পোর্ট্রেট আচ্ছা তো এটা হলো ভার্টিক্যাল বিজনেস কার্ড আর এটা হলো হবে কখনো হবে এই যে বিজনেস কার্ড আছে এটা হলো রেক্ট্যাঙ্গেল আর এখানে একটা আছে এটা দেখেন রাউন্ডেড বিজনেস কার্ড চারটা কর্নারই রাউন্ড করা ওকে তো এটা দেখেন এটা হলো rectangle business card এটাও e rectangle তাহলে কখনো rectangle পাচ্ছি কখনো rounded হচ্ছে কখনো horizontal হবে কখনো vertical হবে ঠিক আছে তো এভাবে করে এখানে আমরা কার্ড দেখতেছি যে horizontal আছে কিছু verticalও আছে ক্লায়েন্ট আমাদেরকে বলে দিবে যদি নাও বলে দেয় তাহলে আমরা দুইটা ভাবেই তাকে করে দিব ওকে এখন ডিজাইনটা তাহলে কিভাবে করবেন ডিজাইনের জন্য এখন আপনাদেরকে কপি করতে হবে খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখে কপি করতে হবে যেটা আসলেই প্রফেশনাল এখন এটার জন্য গুগল থেকে যদি নিয়ে কাজ করেন তাহলে একটু প্রবলেম আছে কারণ গুগলের সব ডিজাইন আসলে প্রফেশনাল না তো এখানে সে আমরা একটা কার্ড দেখতেছি দেখেন ইউটিউবের একটা কাজ এখানে গুগল র্যাঙ্কিং করছে যার জন্য এটা ফার্স্ট পেজে ফার্স্টে চলে আসছে সো বাট এই কাজটা প্রফেশনাল না তারপর এরকম অনেক কাজই পাবেন এখানে যে কাজগুলো আসলে প্রফেশনাল না তারপরে যদি প্রফেশনাল হয়ও তারপর একটু এখানে প্রবলেম আছে প্রবলেমটা হলো এখানে সে কিভাবে কোন সাইজে নিয়ে কাজ করেছে এটাকে আসলে স্ট্যান্ডার্ড বিজনেস কার্ডে নিয়ে কাজ করা তারপর এখানে কোন ফন্ট ইউজ করছে এই সবগুলো বিষয় আপনাদের একটু জানতে একটু কষ্ট হবে সো এটার জন্য আমরা যে কাজটা করব আমরা গ্রাফিক রিভার থেকে ডিজাইনগুলো কপি করব ওকে তো ফার্স্ট টাইম গ্রাফিক রিভারে চলে আসি গ্রাফিক রিভার ডট নেট এই সাইটে চলে আসবেন লিংক আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে আসার পরে এটা একটা মাইক্রো স্টক মার্কেট গত ক্লাসে আমরা এটা নিয়ে দেখেছিলাম তো বলেছিলাম যে আজকে আমরা আরো ডিটেলস দেখতাম এখানে আসার পর যত আইটেমস আছে সবগুলো এখান থেকে দেয়া আছে তারপর এখানে এখানে কিছু কাজ দেয়া আছে তারপর আপনি যদি এরকম হয় যে আপনি ইলাস্ট্রেশনের কিছু কাজ করতে চান তাও করতে পারবেন ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতে চান সো এগুলো এখান থেকে আপনি কনসেপ্ট নিতে পারবেন আপনি কাজগুলো যে ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা আসলে কিভাবে হয় দেখেন এগুলো হলো ব্যাকগ্রাউন্ড ডিজাইনের কাজ এবং এক একটা ফাইল এই ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা এখানে বার এটা সেল হয়েছে টোয়েন্টি ঠিক আছে সে তাহলে এভাবে করে আপনি ব্যাকগ্রাউন্ড ডিজাইন করে এখান থেকে আর্নিং করতে পারবেন আচ্ছা তো এখানে আমরা প্রিন্টে চলে আসব প্রিন্ট থেকে বিজনেস কার্ড ডিজাইন ওকে সো আপনি এখানে কর্পোরেট এটাকেও নিতে পারেন যেহেতু অনেকগুলো চলে এসেছে সো এখানে আপনি কর্পোরেট এটাকে বা ক্রিয়েটিভটাকে নিয়েও কাজ করতে পারেন এখন কিছু আছে ভিনটেজ টাইপের ডিজাইন যেমন এই কার্ড এটা ভিনটেজ বিজনেস কার্ড ডিজাইন সো এখানে একটা লেবেলিং ডিজাইন আছে সো সবগুলোতে আপনি আসলে কাজ করতে পারবেন না বা সবগুলোর কাজ এখন একটু কঠিন হবে আপনার জন্য তারপর গ্রানজি টাইপের ইফেক্ট দিয়ে যে কাজগুলো করা হয় সেই কাজটাও একটু কঠিন হবে তো তাহলে আপনি এখান থেকে শুধু কর্পোরেটটাকেও সার্চ করে নিতে পারেন তো আমি এটাকে আলাদা একটা ট্যাবে ওপেন করতেছি আপনি এখানে এসে শুধু ফটোশপের ফাইলগুলো এখান থেকে সার্চ করে নিয়ে নিতে পারবেন ওকে তো কর্পোরেটে আসার পরে বিজনেস কার্ড ডিজাইনে সবসময় মনে রাখবেন যে বিজনেস কার্ড দুইটা ভাবে ডিজাইনটা হয়ে থাকে তো যখন আপনি কোন কর্পোরেট কোম্পানির জন্য কাজ করবেন তখন বিজনেস কার্ড একেবারে সিম্পল একটা ডিজাইন হবে এটাতে অতটা শেপ অতটা কালার এগুলো থাকে না এর কারণটা হলো যখন আপনি একটা কোম্পানির জন্য ডিজাইনটা করতেছেন এটা কিন্তু একজনের জন্য করেন না এখানে কোম্পানিতে যত এমপ্লয় আছে সবারই এই একই সেম ডিজাইনে যাবে শুধু তার ইনফরমেশনটা চেঞ্জ হবে সো এটার জন্য ডিজাইনটা একেবারে সিম্পল ডিজাইন হয় আচ্ছা এখানে কর্পোরেটে আসার পরে দেখেন ফার্স্টে একটা ডিজাইন পাচ্ছি এটা টু কেবার এটা সেল হয়েছে একেবারে ইজি একটা কাজ এখানে দেখেন খুব সিম্পল সিম্পল কাজগুলো অনেকবার করে সেল হচ্ছে এ কারণটা হলো এই ডিজাইনগুলো যদি এভাবে তারা খুব সিম্পল করে তাহলে খুব সহজে এটাতে কন্ট্রাক্ট ইনফরমেশন চেঞ্জ করা যাবে দেন একটা ব্র্যান্ড আইডেন্টিটি হয় সহজভাবে বলতে গেলে আচ্ছা তো এখান থেকে এসে আমরা কিছু ডিজাইন ওপেন করে আপনাদেরকে দেখাতে পারি লাইক এটা দেখাচ্ছি তো দেন আমরা এই কার্ড এটাকে নিতে পারি একটা কার্ড আছে এটাকে আমরা ওপেন করে নিচ্ছি ওকে তো ফার্স্টে যখন বিজনেস কার্ড লিখে আমি সার্চ করেছিলাম এখান থেকে আমরা কিছু কার্ড ওপেন করি অনেকগুলো ওপেন হয়েছে এখন এগুলো আমরা একটু দেখে নিচ্ছি ওকে সো ফার্স্ট একটা বিজনেস কার্ড ডিজাইন এটা পাকিস্তানি একজন ডিজাইনারের কাজ ওকে তো এই কাজটা দেখেন এখানে প্রিন্ট ডাইমেনশন হলো 3.5 ইনটু 2 ইঞ্চি তে প্রিন্ট ডাইমেনশন 3.5 ইনটু 2 ইঞ্চি এটা সিসি আপডেট ভার্সনে কাজ করা এটার ফাইল ফরম্যাট হলো পিএসডি ফরম্যাট ফটোশপে দেয়া ওকে এরপর এসে লাস্টে এসে ফটোশপ ট্যাম্পলেট এটাকে পাচ্ছি দেন এখান থেকে এসে সাইজ পাচ্ছি এবং ব্লিড আছে পয়েন্ট টু ফাইভ এটাকে আমি একটু দেখাচ্ছি ব্লিড আসলে কি সবগুলো স্মার্ট অবজেক্ট করে দেওয়া আছে তারপরে কালারটা এখানে সিএমওয়াই কে কালার মোড নিয়ে কাজ করা ফ্রি ফন্ড গুলো এখানে ইউজ করেছে তো ফ্রি ফন্ড লিঙ্ক এখানে দেয়নি সে এটা একটা ডক ফাইল অথবা একটা নোটপ্যাড দিয়েছে সেটার ভিতরে সে ফাইলের লিঙ্ক গুলো দিয়ে দিয়েছে এখানে সেই ইউজ করেনি এই ডিজাইনটাতে এসে এটা একজন বাংলাদেশি ডিজাইনারের কাজ করা এটা সিএস থ্রি তে কাজ করা একেবারে লোয়ার ভার্সনে কাজ করা এটা ফাইল সাইজ হলো থ্রি পয়েন্ট ফাইভ টু ইঞ্চি এই ফাইলটা দুইবার সেল হয়েছে মাত্র এটা জুনে আপলোড করেছে তেইশ জুন দু হাজার একুশ ওকে অল্প কয়েকদিন আগে এই কাজটা আচ্ছা এরপরে লাস্টে সেখানে দেখেন আমরা পাচ্ছি যে কালার মোট সি এম ওয়াই কে এরপরে এটা এডিটেবল ফাইল থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টু ইঞ্চিতে কাজ করা ব্লিড আছে ব্লিড সহ এটার সাইজ হলো থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু টু পয়েন্ট টু ফাইভ চারটা কালার ভেরিয়েশন এখানে দেওয়া আছে তো এখানে ব্লু আছে গ্রিন আছে অরেঞ্জ রেড তারপরে এটা পিএসডি ফাইলও দিয়েছে এআই ফাইলও দিয়েছে ইপিএসও দিয়েছে এবং এই কাজটা করেছে ফন্ট যেটা নিয়েছে ফন্ট হলো মন সিরাত ফন্ট নিয়েছে তো মন সিরাত ফন্ট নিয়ে এই ডিজাইনের কাজটা করা এবার এটাতেও বাংলাদেশে একজন ডিজাইনের কাজ করা দেখেন ফাইল সাইজ দেন লাস্টে এসে ফন্টের নাম দিয়েছে লিংক অ্যাড করেনি আগেরটাতে কিন্তু আমরা লিংক পেয়েছিলাম দেখেন বাট এটাতে এসে লিংক লিঙ্ক দেয়নি জাস্ট শুধু নামটা দিয়ে দিয়েছে এখানে সেই ডিজাইনে আমরা নিচে চলে আসি এখানে ফন্ট যেটা ইউজ করেছে এরিয়াল ফন্টটা এখানে ইউজ করেছে এরপরে ফাইল সাইজ সবগুলো স্ট্যান্ডার্ড সাইজে কাজ করা এবং একটা ফটোশপে কাজ করা এই কাজটা ফটোশপে দিয়েছে দেন ভেক্টর ফাইল দিয়েছে ইপিএস ঠিক আছে এরপর ইনডিজাইনের আইএনডিডি ফাইল দিয়েছে এআই ফাইল দিয়েছে এবং অ্যাডপ সিসি ফিফটিন এই কাজটা করা ফাইলের ডাইমেনশনটা দিয়েছে দেন লাস্টে সেখানে দুইটা ফন্ট দিয়েছে সেন্সেশন এবং বেবাস এবং লাস্টে সেখানে আরেকটা কার্ড পাচ্ছি আমরা সাইজ এখানে দেখেন সাইজ দেয়া আছে দেন আমরা এখানে এসে লাস্টে গিয়ে সব কিছু এখানে ফন্ট দিয়ে দিয়েছে তাহলে এখান থেকে আমরা মোট তিনটা ফন্ট পেলাম যে মনসিরাজ ছিল তারপরে বেবাস ছিল এই সো এগুলোর ক্ষেত্রে তো আপনার আট দশটা ফন্টই আসলে বিজনেস করে ইউজ করা হয় এখন এখানে যেহেতু লিঙ্ক পেয়েছিলাম লিংক থেকে আমি এটাকে ওপেন করে এখানে নিয়ে নিয়েছি এটাকে এখানে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নিবেন ডেস্কটপে আচ্ছা তো ফন্টের লিঙ্ক আমি আপনাদের এখানে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি তাহলে কবে করতে হবে লিংক এটা আসলে দরকার হবেও না আপনাকে এখানে যে কাজটা করতে হবে সেটা হলো এইখান থেকে সেই ডিজাইনটাকে এখান থেকেই কপি করতে হবে যদি আরো কিছু কার্ড দেখি থেকে একটা কার্ড দেখি কাজ করা এভেন্ট নিয়ে এখানে কাজ করে ফন্ট এর নামটা দিয়েছে তো এটাকে আমি এখান থেকে ওপেন করে সার্চ করে নিয়ে নিচ্ছি গুগলে তো এটা চলে আসছে ফার্স্টে আপনি যদি না আসে এটাকে ফ্রি ফন্ট লিখে সার্চ করবেন সরি ফ্রি ফন্ট ডাউনলোড লিখে আপনি এটাকে সার্চ করে নিবেন তো আমরা এটাকে ওপেন করে নিচ্ছি যেটা লিখ ফার্স্টে চলে আসছে ওকে এখান থেকে ডাউনলোড নাও এটা থেকে আমরা এটাকে ডাউনলোড করে নিচ্ছি ওকে আচ্ছা এবার আমরা এটাকে কেটে দিচ্ছি এভাবে করে ফন্ট আপনাকে খুঁজে নিতে হবে তো দেখেন খুবই সিম্পল একটা ডিজাইন কি কোনো কাজই এখানে করা হয়নি তারপর এটা কতবার সেল হয়েছে এবার আমরা আমাদের ডেস্কটপে চলে আসি এখান থেকে আমরা এটাকে ফন্ট নিয়ে নিলাম আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল থেকে এটাকে এক্সট্রাক্ট করে নেবেন দেন এটাকে সেখানে ওপেন করে তিনটা ফন্ট এখানে দেয়া আছে আমি সিলেক্ট করে সবগুলোকে এখান থেকে ইনস্টল করে নিচ্ছি তাহলে কি কাজটা করলাম এভাবে একসাথে সিলেক্ট করেও করতে পারেন অথবা একটা একটা করেও দেন এখানে ইনস্টলে ক্লিক করতে পারেন ঠিক আছে ওকে সো আমরা এইভাবে করে এই কাজটা করতে পারি এক মিনিট আচ্ছা তাহলে আমরা ফন্টের বিষয়টা এখান থেকে পেয়ে গেলাম যে কিভাবে ফন্ট আমরা নিয়ে নেব এইভাবে যে কার্ড করবেন ফন্ট ফন্টগুলো নিয়ে নেবেন তো আমরা এখান থেকে একটা ডিজাইন করি মেবি চলে গেছে ওকে এই ডিজাইনটা আমরা করি এটা সিএস সিক্স এ করা তারপর ফটোশপ ফটোশপে কাজ করা এবং লাস্টে সেখানে ফন্টের নামটাও সে দিয়ে দিয়েছে সবকিছু এখানে ডিটেলস দেয়া আছে ওকে তো তাহলে ফন্ট তো আমরা এইভাবেও ইনস্টল করতে পারি এখন দেখেন মনসিরাতে এটাকে কিভাবে করবেন মাউসের রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল থেকে এক্সট্রাক্ট করে এভাবে করে নিবেন অথবা আপনি ডাবল ক্লিক করে এটাকে উইদাউট এক্সট্রাক্ট আপনি ডাবল ক্লিক করে এখান থেকে ওপেন করে নেবেন তখন একটা একটা ডাবল ক্লিক করবেন দেন এখানে সে ইনস্টল ক্লিক করে ইনস্টল করে নিবেন যদি এটা আমি একটু আগে ইনস্টল করেছি যার জন্য এটা আসতেছে না সো আপনি এইভাবে করে এটাকে ইনস্টল করতে হবে অনেকগুলো ফন্ট আপনাকে কালেক্ট করে রাখতে হবে যেটা যেটাতে কাজ করবেন আচ্ছা এই ফন্ট ইনস্টল করলাম এটা আমার সবগুলোতে আমার ফটোশপে চলে যাবে ইলাস্ট্রেটর এমএস ওয়ার্ড যতগুলো ফাইলে আছে সবগুলোতে এটা চলে যাবে সেখান সবগুলো দিয়ে আমি এটা দিয়ে কাজ করতে পারবো আচ্ছা তো তাহলে এরপর দেখেন আমরা একটু আমাদের ডকুমেন্টে চলে আসি এখানে আমার একটা ডকুমেন্ট নেওয়া আছে এই ডকুমেন্ট এ দেখেন আমরা এখানে একটা দিয়েছি যে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড বিজনেস বিজনেস কার্ড কার্ড সাইজ আছে উইথ ব্লিড তো আমরা একটা ডিজাইন দেখেছিলাম একটু আগে যে যেটা ছিল যে ব্লিড সহ এখানে উইদাউট উইথ ব্লিড আছে পয়েন্ট টু ফাইভ এটার নিচে আসি দেখেন ব্লিড সহ থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু টু পয়েন্ট টু ফাইভ এখানে এসে আমরা পাচ্ছি টু পয়েন্ট পয়েন্ট টু ফাইভ ব্লিড আসলে ব্লিড এটা কি এই যে সাইজটা আছে এটা হল স্ট্যান্ডার্ড বিজনেস কার্ড সাইজ এটা যখন প্রিন্ট হবে তখন হাতে আসবে এভাবে তো এটা হলো এই সাইজটা প্রিন্ট হওয়ার আগে এটাকে আমাদেরকে একটা ব্লিড নিয়ে দিতে হয় ব্লিড এজন্য নিতে হয় দেখেন আমি যদি ব্লিড না নেই আর যদি আমি ডিজাইন করি তো দেখা যাবে যে একটা প্রিন্ট যদি এখান থেকে হয়ে যায় তো প্রিন্ট হওয়া আমার ডিজাইন থেকে কোনো কিছু কাটা পড়ে যেতে পারে যার জন্য আমাদেরকে একটা ব্লিড নিয়ে নিতে হয় পয়েন্ট টু ফাইভ ঠিক আছে তো আমরা ব্লিড নিব পয়েন্ট টু ফাইভ এখন থ্রি পয়েন্ট ফাইভ এর সাথে যদি পয়েন্ট টু ফাইভ অ্যাড করেন তখন এটা হবে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ আর এটা হচ্ছে উইথ আর হাইট হচ্ছে টু পয়েন্ট টু ফাইভ এবার এখানে এটা তো ব্লিড আমরা পেয়ে গেলাম এবার রেড এই যে এরিয়াটা আছে এটা হলো সেফটি সেফটি তাহলে এরিয়া এটা আসলে কি এটা হলো দেখেন ডিজাইনটা আসলে এখানে একটা জন্য আমাদের এটা নেওয়া প্রথম কথা হলো আমরা অ্যালাইনের জন্য এটা নিয়ে কাজ করি এই যে ডিজাইনটা আছে এখানে কিন্তু আমরা এখান থেকেই সবকিছু শুরু করিনি শুরু থেকে আমরা একটা অ্যালাইন নিয়ে নিয়েছি আচ্ছা ওকে দেন এখানে এসে আমরা এই ডিজাইনটা পাচ্ছি একটা অ্যালাইন আছে এমনটা না যে আমি এটাতে কাজ করলাম এখান থেকে শুরু করব এরকমটা না সো এটার জন্য আমাদের সেফটি এরিয়াটা নেয়া এর পরে যদি কখনো প্রিন্ট হতে গিয়ে এটা কাটা পড়ে কোনো একটা এরিয়া কাটা পড়ে তাহলে যেন আমার ডিজাইনের বাইরের এরিয়াটা এই সেফটি এরিয়াটা কাটা পড়ে কোনো ইনফরমেশন যেন আমার কাটা না পড়ে এটার জন্য আসলে মূলত সেফটি এরিয়াটা নেয়া এবার আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করব ফাইল থেকে আমরা নিউ তে যাচ্ছি এখানে এসে ফার্স্টে আপনি নাম লিখে দেন বিজনেস কার্ড ডিজাইন ওকে তো এখানে এসে এটার সাইজ হবে থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চি থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ হাইট হবে টু ইঞ্চ কালার মোট সি এময় কে থ্রি হান্ড্রেড বাকি যেগুলো আছে সব কিছু ঠিক আছে দেন ওকে তাহলে এই যে সাইজটা আমরা এখন এখানে পাচ্ছি এটা হলো স্ট্যান্ডার্ড বিজনেস কারের সাইজ যেটা প্রিন্ট হওয়ার পরে এবার আমাদেরকে একটা ব্লিড নিতে হবে তো ব্লিড যে নিব এটা ব্লিড পয়েন্ট টু ফাইভ নিলাম কিন্তু পরে কিন্তু আমি নাও বুঝতে পারি যে কোনটুকু ব্লিড আছে কোনটুকু মেইন ডিজাইন মেইন সাইজ স্ট্যান্ডার্ড সাইজ সো তার জন্য আমাদেরকে রুলার নিয়ে এখানে চারটা সাইড এভাবে টেনে দিতে হবে যেন আমি বুঝতে পারি পরে যেটা হলো আমার মেইন সাইজ সো কন্ট্রোল আর প্রেস করে আমি রুলার নিয়ে আসলাম কেবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করে রুলার নিয়ে এসে এটাকে আমি সাইডগুলোতে দিয়ে দিচ্ছি এবার আমরা এখানে তো জন্য সাইজ কিভাবে বড় করবো দেখেন আমরা এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আপনি এভাবে লাইক এখানে আমি ইউএস পেপার নিয়ে নিলাম এখন সাইজটা কিভাবে বড় করবো আমি এই কাজটা মনে আমরা ক্রোপ টুলের কাজ দেখেছিলাম যে ক্রোপ টুল দিয়ে আমরা সাইজ বড় করতে পারি বাট আমরা ক্রপ টুল দিয়ে সাইজ বড় করি না এখানে এসে আমরা যে কাজটা করি ক্যান্সেল করে নিচ্ছি তো আমরা ইমেজ ইমেজ থেকে আমরা ক্যানভাস সাইজ গিয়ে আমরা সাইজটাকে বাড়ানোর জন্য আমরা নিয়ে আসি তো এইট পয়েন্ট ফাইভ দেওয়া আছে এবং এই সাইজটা এখানে দেওয়া আছে তো কোন সাইজ অ্যাড করতে হলে তখন আমরা এখান থেকে এই সাইজে গিয়ে কাজ করি ক্যানভাস সাইজে গিয়ে আর ইমেজ থেকে ইমেজ সাইজে যে কাজটা করি সেটা হলো কোনো থেকে একটা ইমেজ ওপেন করে নিব আমরা তো এই সাইজটা আমরা ইনক্রিজ করতে চাচ্ছি তো সেক্ষেত্রে আমরা ইমেজে আসবো ইমেজ থেকে ইমেজ সাইজ দেখেন পিকজেলে দেয়া আছে নয়শো পিকজেল বাই ছয়শ একাত্তর পিকচেল রেজুলেশনটা সেভেন্টি টু ফার্স্টে করেন এটাকে থ্রি হান্ড্রেড করে নেন সাইজ কিন্তু এমনিতেই বড় হয়ে গেছে আগে কত ছিল ওয়ান পয়েন্ট সেভেন থ্রি মেগাবাইট আর এখন হয়েছে এখানে থ্রি সো দেন এটাকে ওকে করে নেন তো ফাইল সাইজ দেখেন কত বড় হয়ে গেল এখানে তো এভাবে ইমেজের কোয়ালিটিটা আপনি এখান থেকে বাড়াবেন ইমেজের সাইজটাকে তো এখানে এসে আমরা এখন ক্যানভাস সাইজ থেকে এখানে অ্যাড করব আমি ইমেজে চলে যাচ্ছি ইমেজ থেকে ক্যানভাস সাইজ এখানে এসে ফার্স্টে রিলেটিভ এটা চেক মার্ক করে দিবেন না হলে কিন্তু বুঝে যাবেন না যেমন ফার্স্টে এটা দেয়া আছে সো রিলেটিভ এটা চেক মার্ক করে দিলে বাকিগুলো এখান থেকে ইরেজ হয়ে গেল সো আমরা এখান থেকে 2.5 0.25 এই যে সাইজটা আমরা এখানে পেয়েছি এটা হলো ব্লিড এবার একটু জুম করে নেই আল্টার চেপে মাউসের হুইলারটাকে সামনে নিলে জুম হবে মার্কিউ টুল নিলাম এখান থেকে এতটুকুই পয়েন্ট টু ফাইভ যেটুকু আছে এটুকুই আমি সিলেক্ট করে নিচ্ছি দেন এখান থেকে আমরা মুভ টুলটাকে নিব দেন এটাকে টেনে রি্যাক্ট করে এখানে নিয়ে আসি মানে এরিয়াটা কনফার্ম করার জন্য যে আমাকে আলাদাভাবে আর নিতে হচ্ছে না জাস্ট এটা থেকে আমরা করতে পারি এরপর এখান থেকে এসে আমরা মার্কিউ টুলটা নিলাম এম প্রেস করে দেন এখান থেকে আবার সিলেকশন নিয়ে নিলাম ভি প্রেস করে মুভ টুলটাকে নিলাম এখানে নিয়ে আসলাম রুলার টেনে দিচ্ছি কন্ট্রোল ভি দিয়ে সিলেক্ট করে নিচ্ছি তাহলে দেখেন এখানে এসে আমরা এভাবে এভাবে একটা ডকুমেন্ট এখান থেকে ওপেন করে আমরা এখানে যেটা প্রিন্ট ব্লিট সবগুলোই পেয়েছি আচ্ছা তো আপনাদের একটা কোশ্চেন এখন থাকতে পারে যে ভাইয়া তাহলে আমরা যদি এখান থেকে ভার্টিক্যালি ডিজেন্টে করতে চাই ভার্টিক্যাল বিজনেস কাট করতে চাই তাহলে কিভাবে কাজটা করবো আপনি তো আমাদেরকে যেটা দেখালেন সেটা ডকুমেন্টে কিভাবে আপনি আপনি কাজ কাজ করতে করতে হবে সো যদি চান তখন ফাইল থেকে নিউতে আসেন এখানে এসে এটাতে উইথটাকে করে দিবেন টু ইঞ্চি আর এটা থ্রি পয়েন্ট ফাইভ ওকে দেন এটার সাথে ব্লিড অ্যাড করবেন কিছু এখন এই এইতটুকু নেওয়ার পরে এরপরে বাকি যতটুকু কাজ আছে আগেরটার মতনই ঠিক আছে তাছাড়া আপনি এটাকেও রোটেট করে দিতে পারেন যেমন আমরা যদি এটাতে লেয়ারে চলে আসি সরি ইমেজে চলে আসবেন ইমেজ থেকে ইমেজ রোটেশন এখান থেকে সে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি রোটেট করে দেন আবার দেখাচ্ছি ইমেজে ইমেজ থেকে রোটেশন রোটেশন থেকে এটা কিন্তু একশো আশি ডিগ্রিতে আছে সো এটাকে আমরা নাইনটি ডিগ্রিতে করে দিলাম এটা রোটেট হয়ে গেল আচ্ছা তো এভাবে করে আপনার যেটা দরকার হয় সো সেভাবেই করে এই চার্জগুলো নিয়ে নেবেন এখন ক্লায়েন্টকে আমাকে বুঝিয়ে দিতে হবে যে কোনটা ব্লিড কোনটা সেফটি এরিয়া তারপর ডিজাইনটা যদি এখানে এসে প্রিন্ট হয় তো তাহলে কিভাবে হবে সরি প্রিন্ট তো সবগুলোই হবে বাট যদি রেকটেঙ্গেল হয় তো তখন কিভাবে হবে রাউন্ডেড কিভাবে হবে তো এবার ফার্স্টে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব আমাদের ডকুমেন্টে এটার জন্য আমি রেক্টেঙ্গেল টুল নিলাম এখান থেকে আমরা টেনে ড্র্যাগ করে একটা শেপ নিয়ে নিচ্ছি এটাকে এসে আমরা এখান থেকে কালারটাকে দেখেন একটা ডিজে সাইজ নিয়েছি এটাকে এখান থেকে ডাবল ক্লিক করব এই থামনেলের যখন এখান থেকে রেক্ট্যাঙ্গেল বা পেন টুল যেগুলো দিয়ে কাজ করবেন থামনেলে ডাবল ক্লিক করে এটাকে আপনি যে কোনো কালার করতে পারবেন হোয়াইট করে নিচ্ছি নিচেরটাকে আমি ডাবল ক্লিক করে এখান থেকে ওপেন করে নিলাম এটাকে ডিলিট করে দিচ্ছি ক্লিক এবার এখানে এসে এই লেয়ারটাকে আমি কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করব এবং এখানে লিখে দিব ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড তাহলে একটা পাচ্ছি আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে তাহলে ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে ছিল যখন আমরা এখান থেকে নিউতে নেই এটা একটা ব্যাকগ্রাউন্ড এখানে ছিল কিন্তু এটাতে এসে আমরা কিন্তু ডাবল ক্লিক করে এটাতে কালার অ্যাপ্লাই করতে পারি না দেখেন এখানে ব্লেন্ডিং অপশন থেকে হ্যাঁ আমরা ব্লেন্ডিং অপশন থেকে কালার ওভারলিতে গিয়ে করতে পারি বাকি এই কাজটা ক্লায়েন্টের জন্য অসুবিধা হবে ক্লায়েন্ট এই কাজটা বুঝে না তো তাহলে আমাকে কি কাজ করতে হবে আমাকে এখানে এসে যে কাজটা করতে হবে সেটা হলো আমরা এই রেক্ট্যাঙ্গেল নিয়ে নিব একটা এবং এটাকে একটা গ্রুপ করে এখানে ব্যাকগ্রাউন্ড লিখে দিব এখান থেকে আমরা আমাদের ডিজাইনে এই যে কোনো রাস্টারাইজ যে লেয়ার গুলো ছিল এই রাস্টারাইজ এর কোনো কাজ আমরা আমাদের ডিজাইনে নিব না ঠিক আছে কোনো রাস্টারাইজ এর কাজ আমরা আমাদের ডিজাইনে নিব না আচ্ছা তো এখন দেখেন এখানে এসে আমরা এখন ব্লিড বের করে দিতে হবে সো যার জন্য আমি এখান থেকে আরেকটা রেক্টাঙ্গেল নিচ্ছি এবার এটাকে আমরা অপশন বার থেকে সাবট্রাক্ট ফন শেপ এটা সিলেক্ট করব সাবট্রাক্ট ফন শেপ এটা সিলেক্ট করে এই এরিয়াটাকে আমি মাইনাস করে দিচ্ছি কালারটাকে আমরা ডাবল ক্লিক করে রেড করে নিচ্ছি এটা হলো ব্লিড তো মানে এখান থেকে কাটা পড়বে এখন এখান থেকে কাটা পড়লে চিন্তা করেন যে এটা কিন্তু রেক্ট্যাঙ্গেল হয়ে যাচ্ছে এটা কাটা পড়লে হবে এটা রেক্ট্যাঙ্গেল তাহলে রাউন্ডেড আমরা কিভাবে নিব তো রাউন্ডেড এর জন্য আমি আর একটা শেপ এখান থেকে নিয়ে নিচ্ছি এখান থেকে এসে আমরা নিউ লেয়ারে ক্লিক করে এখান থেকে আর লেয়ার আমরা এখানে নিয়ে নিলাম দেন এটাকে এসে আমরা রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল এটা সিলেক্ট করবো দেন এখান থেকে এসে সাবট্রাক শেপ এটা সিলেক্ট করে আমি এটাকে আচ্ছা আর এখানে রেডিয়াসটাকে করে দিবেন টোয়েন্টি ফাইভ দেন এটাকে সাবট্রাক্ট করে নেন এখন দেখেন এখন যখন কাটা করবে এটা তো তখন হয়তো এভাবে কাটা রাউন্ডেড হয়ে যাচ্ছে তাহলে রেক্ট্যাঙ্গেল পাচ্ছি আর একটা পাচ্ছি রাউন্ডেড এটাকে সিলেক্ট করবেন কন্ট্রোল চেপে এটাতে ক্লিক করেন দুইটা সিলেক্ট হয়ে গেছে কন্ট্রোল যদি এটাকে গ্রুপ করবেন এবং এখানে লিখে দিবেন ব্লিড ব্লেড ঠিক আছে আচ্ছা যখন ডিজাইন এভাবে রাউন্ডেড হবে ব্লেড যখন এভাবে রাউন্ডেড হয় তখন এটাকে এসে আর একটা ডাইকাট নিয়ে দিতে হয় ডাইকাটটা এর জন্য নিতে হয় যখন এটা কাটাটা এভাবে পড়বে সো এটার জন্য একটা ডাইকাট দরকার হয় সো ডাইকাট কিভাবে নেবেন এখান থেকে রেকটাঙ্গেলটাকে সিলেক্ট করেন ফিল অফ করে স্ট্রোকে কালার অ্যাপ্লাই করে দেন এটাকে আমরা এখানে অন পিটি করে নিচ্ছি স্ট্রোকটাকে অন পিটি করে নিবেন অন এন্টার দেন এখান থেকে আমরা ইয়েলো কালার বা ব্ল্যাক আছে ব্ল্যাকটাই থাকুক এখান থেকে এই সেন্টার থেকে টেনে এখান থেকে নিয়ে আসেন এবার এটাকে কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে নেবেন এবং এখানে লিখে দেবেন ডাইকাট ডাইকাট তাহলে একটা পাচ্ছি ব্লিড একটা হলো এবার আপনি এগুলোকে সবগুলোর আই অফ করে নেবেন সবগুলো ডিজাইনের আইটাকে অফ করে নিয়ে নেন ঠিক আছে এভাবে ওকে তো তাহলে আমরা এখন একটা ডিজাইন করব এগুলো আমি কেটে দিচ্ছি এটা নিয়েও কাজ করতে পারেন খুব ইজি একটা কাজ এই কাজগুলি এখন করবেন কোনো হিবিজিবি কাজ করার দরকার নেই তো আমরা এখান থেকে এই ডিজাইনটা নিয়ে কাজ করি এটাকে কপি করবো এবং কিভাবে কপি করবো সেটা দেখবো আজকে আমরা আজকের ক্লাসটাতেই কিন্তু শুধু আপনাদেরকে দেখানো হচ্ছে কপি করতে হলে কিভাবে আপনাকে কপি করতে হবে তো একটু মনোযোগ দিয়ে দেখতে হবে এরপরে আর এই বিষয়টা দেখানো হবে না আর যখন বিজ্ঞানের হিসেবে আজ বিজ্ঞানের আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো কপি করতে হবে অনেক বেশি কপি করতে হবে তখন আপনি ডিজাইনার হতে পারবেন ডিজাইন কনসেপ্ট চলে আসবে তখন আপনার এখন আপনারা যদি এমন করেন যে আপনি আপনার মতো করে কাজ করতেছেন আর কোনো কিছু কপি করতেছেন না সো সে ক্ষেত্রে আপনার কিন্তু কনসেপ্ট আসবে না আপনি ডিজাইন করতে পারবেন না আপনার কালার কম্বিনেশনটা আসবে না সো এটার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে কালার কম্বিনেশনটা নিয়ে আসার জন্য আপনাকে কপি করতে হবে আর কপিটা করবেন গ্রাফিক রিভার থেকে কালার কম্বিনেশন কালারের উপরে আমাদের একটা ক্লাস আছে তো ওই ক্লাসটাতে আমরা এই বিষয়টা দেখব যে কালারটা নিয়ে কিভাবে কাজ করতে হবে সো এখন এখন আপনাদের যে কাজ সেটা হলো গ্রাফিক রিবারে যে ডিজাইনগুলো নেবেন সেখানে যে কালার দেয়া আছে সেটা নিয়ে কাজ করবে যেটাকে আমি মাউসের রাইট বাটনে ক্লিক করে সেভ ইমেজ থেকে আমরা এটাকে ডেস্কটপে সেভ করে নিচ্ছি ওকে দেন আমরা এখান থেকে আমাদের ডেস্কটপে চলে আসি এই আমরা কপি আসছি নিয়ে এসে আলাদা একটা ডকুমেন্ট নিচ্ছি ছেড়ে দিলাম টেনে অথবা ফাইল থেকে ওপেনে গিয়েও কাজটা করতে পারেন এবার এটাকে আমাকে আমি এখানে এটা একটা কপি করে নিচ্ছি টেনে ড্রাগ করে ক্রিয়েট এ নিউ ছেড়ে দিলাম এবারটাকে সমান করার জন্য কিভাবে কাজটা করব বলতে পারেন কেউ মেসেজ করতে পারেন যে কাজটা কিভাবে করতে হবে ওকে আচ্ছা তো এখান থেকে আমরা মাউসের রাইট বেটনে ক্লিক করে পার্সপেকটিভ ক্রপ টুলটাকে ওপেন করে নিলাম এখানে একটা ক্লিক করব দেন এই কর্নারটাতে আরেকটা ক্লিক করব। দেন এটাতে সে একটা নিবো পয়েন্ট দেন এখানে সে একটা ওকে এবার এখান থেকে ওকে করে দিতে পারেন অথবা এন্টার ক্লিক করেন তো আমি এন্টার ক্লিক করে এটাকে সমান করে নিচ্ছি এটাকে টেনে ড্রাগ করে আমাদের এই ডকুমেন্টে নিয়ে আসে এখানে এসে এটাকে ছেড়ে দিচ্ছি সমানভাবে হয়েছে আরো একটু বড় করতে হবে তো এটা কিন্তু পুরোপুরি ঠিক আছে এটাকে আর বড় করার বড়টা আমরা এই জন্য করব যে এখানে এসে আমরা ডিজাইনটা পুরোপুরি করেন আপনি পুরো সমান এরিয়াতে নিয়ে কাজ করেন বাকি এই অ্যালাইনটা একটু ঠিক রাখলেই হবে সো এটাকে দেখেন এই দেখেন আপনি খেয়াল করে যে এখানে আমার এটা কিন্তু সেফটি এর বাইরে যায়নি টেক্সটটা এটা কিন্তু ভিতরে যায়নি সো এটাকে আমি কন্ট্রোল টি প্রেস করে আমরা আরেকটু বড় করে নিচ্ছি শিফট ধরে আমি এটাকে একটু বড় করে নেই জাস্ট এতটুকু দেন ওকে তাহলে এখন আমরা ব্যাকগ্রাউন্ডে চলে আসি ব্যাকগ্রাউন্ডের কালার তো এইটা সো আমি এই থামনেলে ডাবল ক্লিক করব দেন এই কালারটা আই ড্রপার দিয়ে পিক করে নিচ্ছি ওকে ঠিক আছে তো কালার কিন্তু এখানে চলে এসেছে আচ্ছা তো এরপর আসে আমাকে একটা রেক্টাঙ্গেল এরকম একটা শেপ নিতে হবে সো এটার জন্য আমরা এখান থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করে রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে নিচ্ছি এটাকে সে আমরা এখান থেকে একটা শেপ নিয়ে নিচ্ছি এভাবে করে এবার এখানে এসে আমি এটাতে ডাবল ক্লিক করব দেন এখান থেকে কালারটা পিক করে নিচ্ছি ওকে দেখেন এখানে একটু প্রবলেমটা হয়েছে প্রবলেমটা এজন্য হয়েছে এখানে ফিল দেয়া আছে সো ফিল স্ট্রোক দেয়া আছে আমরা ফিল কালার অ্যাড করে নিচ্ছি ওকে কালার এইটা ছিল নাকি সো এটার জন্য আমরা এটা ওপেন করে ডাবল ক্লিক করে এটাকে পিক করে নিচ্ছি দেখেন এখন কিন্তু আসছে আগে এটা ছিল এখন এটা দেন ওকে আচ্ছা তাহলে আমরা আমাদের কিছু এখানে পেয়ে গেলাম যে আমাদেরকে সাইজটা কিভাবে নিতে হবে আমাদেরকে কিছু এখানে কপিটা করতেছি ঠিক আছে ওকে তো তাহলে এসে এভাবে আপনাদেরকে কপি করতে হবে এখন কপি যদি না করেন তাহলে কিন্তু ডিজাইন কনসেপ্ট কখনোই আসবে না ছোট বড় মনে হলে আপনি এভাবে ট্রান্সফর্ম দিয়েও দেখে নিতে পারেন যে আসলে এটা ঠিক আছে কিনা এবার আমাদেরকে এখানে একটা লোগো প্লেস করতে হবে এটা কিন্তু এখানে ছোট আছে এটা কিন্তু ফার্স্ট টাইম এখান থেকে এভাবে বড় ছিল বাট আমরা এই সাইজটা এভাবে ছিল উপরে ছিল তো আমরা এখানে যে কাজটা এখন কিন্তু দেখেন সমান আছে পুরোপুরি আমরা এখানে যে কাজটা করেছি সেটা হলো এটাকে একটু বড় করে নিয়েছি যার জন্য এমনটা দেখাচ্ছে ওকে এবার আমাকে এখানে লোগো নিতে হবে তো আমি এখানে একটা ডিটেলস আপনাদেরকে একটু দেখাচ্ছি যেমন বিজনেস কার্ড এটা হলো হরিজেন্টালি হবে 3.5 পয়েন্ট ফাইভ ইঞ্চি

ওকে আচ্ছা তো এটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি আচ্ছা তো তাহলে এখানে আমরা আরো কিছু বিষয় আছে এগুলো আমি আবার দেখাচ্ছি এখন আমরা একটা লোগো নিব লোগোটা আপনারা কোথা থেকে নিবেন লোগো যেহেতু এখনো দেখানো হয়নি সো গ্রাফিক রিবারে চলে আসবেন সরি ফ্ল্যাট আইকনে আসবেন না ফ্ল্যাট আইকন ডট কম লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আইকন আমরা ফ্ল্যাট আইকন থেকে নেই এই ক্লাসটাতে সরি এটা হয়নি আর আমরা যখন এসে কাজ করব তো বিজনেস কার্ড আমাদের ফর ইলাস্ট্রেটারে কাজ আছে ওখানে আমরা দেখাবো যে ফন্টাসম থেকে কিভাবে খুব সহজে আইকনগুলো নিয়ে কাজ করতে পারবে তো এবার আমরা এখানে এসে আইকনটাকে এখান থেকে দেখেন আইকনের অনেকগুলো ফ্যামিলি আছে আছে যেমন এটা একটা ক্যাটাগরির আইকন এটা একটা ক্যাটাগরি এটা একটা ক্যাটাগরি এই ক্যাটাগরির সাথে এখানে যে চারটা আছে চারটা পুরো চারটাই যাচ্ছে এটার সাথে এটা যাচ্ছে আবার এইটার সাথে এইটা যাচ্ছে এখন এই যেটা আছে এটার সাথে কিন্তু এটা যাচ্ছে এটার সাথে এটা যাচ্ছে না এটা একটু মনোযোগ দিয়ে আপনাকে দেখতে হবে এই কার্ড এটার সাথে মনে করেন আপনি এটা দিতে পারেন এইখানে যেটা আছে এটার সাথে আপনি চাইলে এটা দিতে পারবে এই একটা আছে এগুলো কিন্তু সব এক ক্যাটাগরি এই যে আইকনটা আছে এটার সাথে এটা যাচ্ছে বা এটা এটা দিতে পারেন এটা দিতে পারেন এটার সাথে এটা যাচ্ছে আচ্ছা তো এখানে এসে আমরা আমাদের ডিজাইনে কোনটা আছে সেটা নিব তো এখানে এসে আমরা এই ডকুমেন্ট একটু আন্ডু দিচ্ছি ওকে এই এই আইকনটা আইকনটা দেয়া আছে সো আমরা টাইপের একটা আইকন নিয়ে ওই হতে হবে এমনটা না ওই টাইপের একটা আইকন আপনি নিয়ে নেবেন এটাকে আমরা এখান থেকে মাউসের লেফট বাটনে ক্লিক করে এটাকে ওপেন করে নিচ্ছি পিএনজি এই ডাউনলোড থেকে আমরা পিএনজিটাকে ডাউনলোড করে নিচ্ছি পিএনজি তে ক্লিক করার পরে ফ্রি ডাউনলোড এটাকে আমরা টেলিফোন নামে আমরা ডেস্কটপ এটাকে সেভ করে নিচ্ছি ওকে লোগোটাকে আগে নিয়ে নেই লোগো দেখানোর দরকার ছিল আগে লোগো লিখে আমি সার্চ করে নিলাম ওকে এখান থেকে অনেক আইকন চলে আসতেছে সো আমরা এখান থেকে কোনটা নিতে পারি এটা নিতে পারি এটাকে আমরা এখান থেকে এই প্লাসে ক্লিক করে পিএইচডি ডাউনলোড করে নিচ্ছি পিএইচডি তে ক্লিক করে ফ্রি ডাউনলোড এক এক জায়গা আপনি পিএইচডি নিতে পারবেন না হলে পিএনজি নিতে হবে দুইটা নিয়ে আপনি ফটোশপে কাজ করতে পারবেন ওকে আচ্ছা আগে আমরা লোগোর কাজটা করে নেই তারপরে আমরা বাকি এই ফার্স্ট পেজের ডিজাইনটা করি সো এখানে এসে আমরা এটাকে টেনে রাখ করে এখানে নিয়ে এসে ছেড়ে দিচ্ছি লগো চলে এসেছে শিফট অল্টার ধরে সমানভাবে ছোট করে নিচ্ছি যেমনটা এখানে প্লেস করা আছে ঠিক একইভাবে আমরা এখানে প্লেস করে নিচ্ছি সমানভাবে এটা বড় হয়ে গেছে সো এখানে সে এখন কালার চেঞ্জ করতে হবে এটাকে রেড কালার দিয়ে দিতে হবে সো কালার দেওয়ার জন্য কি করবেন এখন এখানে আপনি ডাবল ক্লিক করবেন এই লেয়ারে এখানে ডাবল ক্লিক করলে ব্লেন্ডিং অপশনটা ওপেন হবে এখান থেকে কালার ওভারলে দেন কালারটাকে পিক করে নিচ্ছে অথবা এইট কালারটা এই লোগোর কালার আপনি নিয়ে নেন দুইটা সেম কালার এখানে দেয়া আছে ওকে তারপর এখানে দেয়া আছে কি টাইটেল দেয়া আছে এরপরে একটা ট্যাগ লাইন দেয়া আছে আমরা এখানে নিব এখানে ফন্ট মন সিরাত দেওয়া হয়েছিল আমি এখানে মন সিরাত করে নিচ্ছি মন সিরাত আচ্ছা তো এখানে আমি আপাতত নাম লিখে নিচ্ছি পরে আমরা কাজ করি ওকেট প্যালেটটা ওপেন করে নিচ্ছি এখান থেকে ফ্রন্ট সাইজটাকে আমরা ফোরটিন করতে পারি অথবা এটাকে আমরা এখানে এসে টোয়েন্টি ফোর করে নিলেও হবে out. Okay. আচ্ছা দেখেন এখান থেকে আমরা বাকি আইকনগুলো ডাউনলোড করে নিচ্ছি ফোন আইকনটা নিয়েছিলাম এরপর মেইল আইকনটা নিচ্ছি মেইল এন্টার তিনটা টাইপের আইকন আমরা দেখেছিলাম সো এখানে এটা একটা টাইপ এই একটা টাইপ আর এই একটা টাইপ এই দুইটা একসাথে যাচ্ছে এটার সাথে এই বাকিগুলো যাচ্ছে সো আমরা ওখানে যে আইকনটা নিয়েছিলাম সেটা এই টাইপের একটা আইকন ছিল সো এটাকে আমি ওপেন করে নিচ্ছি দেখেন এগুলো কিন্তু ফ্রি আবার এটা প্রিমিয়াম ক্রাউন একটা আইকন দেওয়া আছে সো এটা প্রিমিয়াম এটাকে ওপেন করে এখান থেকে আমরা পিএইচডি নিব আগের আইকনটা আমরা পিএনজি নিয়েছিলাম এখান থেকে পিএইচডি এখান থেকে ফ্রি ডাউনলোড ওকে এটা হচ্ছে মেইল আইকন আমরা পেয়েছি কেটে আমরা মেইল আইকন তারপরে লোকেশন আইকনটা নিতে পারি এখন দেখেন তিনটা টাইপ এটা একটা টাইপ এটার সাথে এটা মূলত এটার সাথে যাচ্ছে সো এই একটা টাইপ আছে এই একটা টাইপ আর এই একটা টাইপ আমরা যেটা নিয়েছিলাম তার সাথে শুধু এটা যাচ্ছে এগুলো নেওয়া যায় তবে এটা বেস্ট হবে এখান থেকে সে এটাকে আবার পিএনজি করে নিচ্ছে দামিনি সিস্টেমটা হলো এমন যে আপনি যদি একটা নেন টাইপ তখন ওইটার সাথে ওইটেই নিতে হবে আপনি আলাদা নিতে পারবেন না নিতে পারবেন তবে ডিজাইনটা প্রফেশনাল হবে না ওকে তো এখান থেকে আমরা এখন দেখেন তাহলে এইটা নিচ্ছে এইটার সাথে এইটেই নিব এইটা নিলে এইটার সাথে এই রকম টাইপের আইকনগুলো নিব ফ্ল্যাট আইকন থেকে আইকন ডাউনলোড করলে ফ্রিতে নিয়ে নিবি আর এক সময় ঝামেলা করবে ফ্রিতে দিতে চাইবো না সো যদি মনে হচ্ছে যে না ডাউনলোড হচ্ছে না ব্রাশের মতো ব্রাশ জি থেকে যে আমরা ব্রাশের এভিয়ার ফাইলগুলো নিতাম এমনটা মনে হলে এখান থেকে লক অপশনে গিয়ে কুকিসে চলে যাবেন এগুলো সবগুলো রিমুভ করে দিবেন রিমুভ করে দেওয়ার পরে ডান এবার একটু রিফ্রেশ করে নেবেন তখন আবার এখান থেকে সে ডাউনলোড করতে পারবেন বাট এই প্রবলেমটা অতটা হবে না সো এটাকে আমরা ফন্ট সাইজটাকে টোয়েন্টি ফোর করে নিচ্ছি আরো ছোট করতে হবে এটাকে আমরা ফোরটিন করে নিচ্ছি এটাকে আমরা এখান থেকে সেমি বোল্ড করি এটাকে এখান থেকে আমরা লাইট করে নিচ্ছি রেগুলার ঠিক আছে এটাকে এটুকু সিলেক্ট করে কালারটাকে এখান থেকে রেড করে নিচ্ছি এতটুকু কাজ এখানে আর কিছুই না লোগো ক্লায়েন্ট দিয়ে দিবে তারপর আমরা লোগোটাকে সেই ভাবেই কপি করে নিচ্ছি যেন সব প্রবলেম না হয় আমরা এখান থেকে এসে নাইন পিটি করে নিচ্ছি আরো ছোট করতে হবে সিক্স পিটি

এটাকে কেসে আমরা ওকে তো এবার আমাদের এখানে একটা ট্যাগ ওয়েবসাইট ইউ আর এল দেওয়া আছে এটাকে আমরা এখান থেকে দেখাচ্ছি সো এটা মনসিরাত ফন্ট নিয়ে কাজ করা লোগো মনসিরাত নাও হতে পারে বাকি এটা মনসিরাত দেয়া আছে তো ক্লায়েন্ট আপনাকে ফন্ট দিয়ে দিবে আবার এখানে আরেকটা বিষয় হলো যে ক্লায়েন্টের যে ফন্ট আছে সেটা নিয়ে আপনাকে কাজ করতে হবে লোগোতে যে ফন্ট আছে সো ক্লায়েন্ট এটা আপনাকে বলে দিবে কোনো প্রবলেম নেই আচ্ছা এটাকে আমরা লোয়ার কেস করে নিচ্ছি ওকে এটা আমরা সাইজটাকে 8 করে নিলাম উপরে করতে হবে এবার সবগুলোকে এই ডিজাইনটাকে ডিলিট করে নেছি আমার কাজ এখানে কমপ্লিট এখন এখানে এরপরেও কিছু কাজ আছে এটা দেখাচ্ছি বিজনেস কার্ডে নেম হবে 8 থেকে 12 10 থেকে 12 পিটি নেম 10 থেকে 12 ডেজিগনেশন সেভেন থেকে নাইন পিটি কখনো টেন পিটি হতে পারে থেকে যাচ্ছে না আচ্ছা লিঙ্ক আমি দিচ্ছি এটা আচ্ছা দেখেন এটাকে দিচ্ছি সমস্যা নেই খেয়াল রাখবেন যে নাম আর ডেজিগনেশনটা এটা হবে এইট থেকে ও সরি নাম হবে টেন থেকে টুয়েলভ পিটি ডেজিগনেশন সেভেন থেকে নাইন পিটি কখনো টেন পিটি হয় আর কন্ট্যাক্ট ইনফরমেশন এইট থেকে থেকে পিটি তাহলে এখানে আমরা এখানে যেহেতু সো এটাকে আমরা পিটি করে নিলাম এর বেশি আর হবে না আচ্ছা এবার এই লোগোটাকে আছে লোগো এখানে অনেকগুলো আছে নাম আছে ট্যাগ লাইন আছে সো ফার্স্টে কনফার্ম করতে হবে যে এটা এখানে অ্যালাইনটা ঠিক আছে কিনা এটার সাথে অ্যালাইনটা ঠিক আছে একটু প্রবলেম আছে সো আমি এটাকে টেনে ড্র্যাগ করে এটাকে সমান করে দিচ্ছি আচ্ছা দেন এখানে এসে এই পাশের এই অ্যালাইনটা দেখি ঠিক আছে কিনা এটাকে আমাকে একটু বড় করতে হবে ওকে এটা জাস্ট আমি এমনিতেই করে নিলাম এবার লোগোটাকে আমাদেরকে একটা গ্রুপ করে দিতে হবে লোগোটাকে আমাদের গ্রুপ করতে হবে তাহলে লোগো এখানে কি কি শেপ আছে এটা একটা শেপ সো এরপরে আছে তো এটা সিলেক্ট করলাম কন্ট্রোল সিলেক্ট করবো কন্ট্রোল চেপে সবগুলো সিলেক্ট করার পরে কন্ট্রোল জিদি এটার একটা গ্রুপ করে নিচ্ছি আপাতত এইটার সাথে এই যে সিম্বলটা আছে লোগোর এটাকে আমি কন্ট্রোল চেপে সিলেক্ট করে এখান থেকে এই অ্যালাইনটা করে নিলাম লেফট অ্যালাইন দেখেন একটু কিন্তু সমান হয়েছে সেন্টার আলাইন করে নিচ্ছি তাহলে এই যে একটু সমান হয়েছে এটা করে নেওয়ার পরে এখন এটাকে আবার কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে নেবেন এবং এখানে লিখে দিবেন লোগো লোগো এন্টার ঠিক আছে এই যে ওয়েবসাইট আছে এটাকেও কন্ট্রোল জি দিয়ে এটাকে একটা গ্রুপ করে দিবেন এখানে দিয়ে দিবেন ওয়েব ওয়েব ইউ আর এল আচ্ছা তো তারপরে সে এখন এই ওয়েব ইউআরএলটা কি সেন্টারে আছে এটা তো এখান থেকে এমন হতে পারে এখানে থাকতে পারে তাহলে এটাকে কিভাবে ঠিক করে নেবেন এই ওয়েব ইউআরএল এটাকে সিলেক্ট করবেন ব্যাকগ্রাউন্ড এটাকে সিলেক্ট করেন দেন এখান থেকে সেন্টার অ্যালাইন করে নেন এটাকে আমরা এখান থেকে হরিজন্টাল সেন্টার করে নিচ্ছি উপরের এই শেপটাকে আমরা একটু ছোট করতে পারি অনেকটা বড় হয়ে গেছে সো এতটা বড় হওয়ার দরকার নেই কন্ট্রোল টি প্রেস করে এটাকে একটু ছোট করে নিচ্ছি আচ্ছা এবার লোগোটাকে সিলেক্ট করেন লোগো সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন লোগো সিলেক্ট করে কন্ট্রোল চেপে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবেন দেন এখান থেকে অরিজিনাল সেন্টার করে নেন দেখেন আগে কিন্তু সেন্টারে ছিল না ওকে এবার এই যেটা আছে এটাকে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে এখানে লিখে দিবেন শেপ এসেছে শেপ আচ্ছা তো তারপরে এখন ব্যাকগ্রাউন্ড শেপ এরপরে ওয়েব ইউআরএল আমি কিন্তু কন্ট্রোল চেপে ব্যাকগ্রাউন্ড নিলাম শুধু ব্যাকগ্রাউন্ডটা ফার্স্টে সিলেক্ট করলাম কন্ট্রোল চেপে শেপ সিলেক্ট করলাম কন্ট্রোল চেপে কন্ট্রোল চেপে এই চারটা সিলেক্ট হয়ে গেছে কন্ট্রোল জি দিয়ে এটাকে একটা গ্রুপ করে নেবেন এবং এটাকে দিয়ে দিবেন ফন্ট সাইড ডিজাইন ফ্রন্ট সাইড ডিজাইন আচ্ছা এবার এটাকে টেনে নিচে নিয়ে আসেন কারণ ব্লিড ডাইকার্ড সব সময় উপরে থাকবে এটা হলো আমরা আমাদের একটা পেজ একটা পার্টের ডিজাইনটা আমরা পেয়েছি এবার এটাতে কাজ করব ঠিক আছে আচ্ছা পাঁচ মিনিট ব্রেক দিচ্ছি এরপর আমরা আবার কন্টিনিউ করি আমরা এখান থেকে পারসপেক্টিভ ক্রপ টুলটা নিলাম

ওকে তো তাহলে এখানে ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হলো ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমাকে সিলেক্ট করতে হবে তো ডাবল ক্লিক করে আমি এখানে এই কালারটা করে নিচ্ছি ওকে তো ব্যাকগ্রাউন্ডে একটা কালার পেয়ে গেলাম ঠিক আছে এবার লোগো লোগোটাকে আমরা কন্ট্রোল টি প্রেস করে এটাকে ছোট করে নিলাম টেনে ড্রাগ করে এখানে নিয়ে এসে ছেড়ে দিচ্ছি শিফট অল্টার ধরে এটাকে শিফট ধরে এটাকে বড় করে নিচ্ছি লোগো পেয়ে গেলাম লোগো কালারটা নিয়ে একটু কাজ করতে হবে তার আগে আমরা নাম ডেসিগনেশনটা দিয়ে নিই এরকম ফাস্টে এটাকে স্ট্রোক অফ করে ফিলে একটা কালার দিয়ে নিচ্ছে ওকে আচ্ছা বসে গেছে এটা সো আমরা এখান থেকে এসে বাকিতে টেক্সটগুলো দিয়ে নিচ্ছে এটা উপরে করতে পারে সমস্যা নেই মাইকেল স্মিথ ওকে এটা ফন্ট সাইজ হবে 10 থেকে 12 LPT 12 LPT করে নেই 12 পিটিটা বড় হবে এটা আসলে এখানে সাইজটা হলো 10 পিটি করে দেয়া এখানে 12 পিটি করা যায় বাট আমরা যেটা দেয়া আছে সেটাই রাখি ওকে তাহলে 10 পিটি 10 এখানে এসে মাইকেল হল হলো এখান থেকে না মিডিয়াম ওকে পুরোটাকে সিলেক্ট করে কালার থেকে সেই কালারটা পিক করে নিতে যেটা এখানে দেয়া আছে এখান থেকে আমি নিয়ে নিয়েছি ওকে ডিজাইনেশন হলো ইউআই ইউএক্স ডিজাইনার ইউআই যেমনটা এখানে দেওয়া আছে ঠিক একইভাবে আমরা এই ডেজিগনেশনটা এখানে নিয়ে দিলাম নিচে একটা লাইন দেওয়া আছে সেটাকে হান্ড্রেড পারসেন্ট কপি করতে হবে নিজের মতো কোনো কাজ এখানে করা যাবে না এখন ডিজাইনের কোনো কিছুই জানেন না সো আজকে যারা কাজ করেছেন সোশ্যাল মিডিয়ায় ডিজাইন করেছেন ওইভাবে কাজগুলো হয়নি সো তারপর যেহেতু ফার্স্ট টাইম কাজ আর কোনো প্রজেক্ট দেখানো হয়নি সো এর জন্য আমরা কিছু ওগুলো ফিডব্যাক এইভাবে দিচ্ছি না এরপরে এরপর থেকে আমরা কাজগুলোতে সবগুলোতে বলবো যে কিভাবে কিভাবে কাজ করতে হবে যেটা এই টাইপের একটা কালার এখানে দেয়া ছিল ওকে দেন এখানে সে একটা শেপ দেয়া আছে ডাবল ক্লিক করে এখান থেকে লেফট বাটনে ক্লিক করে করে নিয়ে নিচ্ছি আচ্ছা এবার এখানে সে একটা শেপ নিতে হবে দেন এটাতে আইটা অফ করে নিচ্ছি আই অফ করে নিয়ে ডাবল ক্লিক করে এখান থেকে এই কালারটা পিক করে দিলাম এবার চাইলে আমরা আমাদের এই ডিজাইনটাকে তাহলে এটাকে কন্ট্রোল প্রেস করে দেখেন সেন্টারটা কোথায় আছে এখানে হলো সেন্টার আপনি চাইলে এই সেন্টার করতে পারেন কন্ট্রোল প্রেস করে তবে এখানে আমাদের এখানে কিন্তু সেন্টার করা ছিল না এখানটা এভাবে ছিল আবার এখানে এসে যেহেতু একটু স্টিচ হয়ে গেছে সো এটা একটু সমস্যা নেই আমরা এটাকে সেন্টার করে ওকে এবার নিচের কার্ড এটাকে আমরা এই আইটা অফ করে নিলাম হাইট করে নিচ্ছি এবার এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি এরকম করে এটা অন করে নিতে হবে তাহলে বেটার হবে সমানভাবে যেন যায় সেটা দেখতে হবে ওকে ঠিক আছে একটু ছোট করতে পারি কন্ট্রোল টি নি আমি একটু ছোট করি না ফার্স্ট টাইম যেহেতু নেওয়া হচ্ছে সো ওকে পারফেক্ট আছে যেহেতু আমরা এই পাশে একটু বড় করে নিয়েছি সো এটার সাথে এটা এই পাশে একটু ছোট হয়েছে যেহেতু এটা যাচ্ছে সমস্যা নেই আপনার মনেই হলে আরো একটু ছোট করতে পারেন এই একটা কাজ একটু ঠিকভাবে করেন এই শেপটাকে দেন ডাবল ক্লিক করে এই কালারটা পিক করে নিচ্ছি অল্টার চেপে নিচে একটা কপি করে নিয়েছি আমি বারবার করব না এবং কনফার্ম হতে যে আসলে এটা ঠিক হচ্ছে কিনা সো অল্টার চেপে আরেকটা কপি করলাম ডাবল ক্লিক করে এখানে এটা নিলাম দুইটা অল্টার চেপে আরেকটা নিয়ে আসলাম ডাবল ক্লিক করে উপরের এই কালার পিক করে নিলাম তিনটা শেপ এখানে আমি পেয়ে গেছি এবার এটা সিলেক্ট করবেন শিপ চেপে এটা শিপ চেপে এটা তিনটা সিলেক্ট করে অল্টার চেপে এটাকে একটা কপি করে এখানে নিয়ে আসেন অল্টার শিপ দুইটা চেপে একটা কপি করে নিয়ে আসেন কন্ট্রোল টি প্রেস করে আচ্ছা তার আগে আমরা এখানে কালার চেঞ্জ করে নিতে পারি যেহেতু উপরে আছে এটা সবার উপরে এটা সেন্টার হলো এটা আর লেফটে হলো নিচেরটা এবার সেন্টার এটা ওকে এবার নিচের কার্ডে রাইট অফ করেন তিনটা কার্ড এখানে পেয়ে গেছে এবার এটা সিলেক্ট করবেন শিফট চেপে এটা শিফট চেপে এটা তিনটা সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করে জাস্ট একটু বড় করে নিচ্ছে একটু মনোযোগ দিয়ে এটা দেখতে হবে হয়ে গেল কিন্তু কাজটা এখানে এটা একটু ছোট হয়ে গেছে কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমরা বড় করে নিচ্ছি এটার সাথে অ্যাড করে দিচ্ছি ঠিক আছে ওকে এবার দেখেন এখানে এসে এইটা সিলেক্ট করবেন শিফট চেপে এটা এখানে ছয়টা আছে কন্ট্রোল চেপে এটাতে ক্লিক করেন শুধু এটাতে ক্লিক করেন দেন শিফট চেপে এটাতে ক্লিক করবেন কন্ট্রোল জ নি এটার একটা গ্রুপ আপাতত করে নিচ্ছে গ্রুপটা জন্য করলাম যে এটা যেন সেন্টার অ্যালাইনটা হয়েছে কিনা এখান থেকে সেটা আমাকে কনফার্ম হতে হবে সো এটা সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটাকেও করতে পারেন অথবা এটা নিচে যে শেপটা আছে এটাকেও সিলেক্ট করতে পারে কন্ট্রোল চেপে এটা সিলেক্ট করে নিলাম দেন এখান থেকে সেন্টার অ্যালাইন করে নিলাম দেখেন আইকন কিন্তু সেন্টার ছিল না তো কপি করতে গেলে এই বিষয়টাকে আপনাকে কনফার্ম হতে হবে এবার এটাকে আনগ্রুপ করে নিচ্ছি আপাতত এবার আমরা আমাদের আইকন গুলোকে প্লেস করব ফার্স্টে আছে মেইল আইকন আপনি ফাইল থেকে ওপেন দিয়েও করতে পারেন ফাইল থেকে প্লেস থেকেও করতে পারেন আমি এখান থেকে করে নিচ্ছি যেহেতু এখানে এই মাত্র ডাউনলোড করলাম তো এটা আমার হিস্টরিতে আছে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি আর কি টেলিফোন তিনটা আইকন যেন এক রকম হয় যেটা গ্রাফিক কিউবে এখানে দেয়া আছে সো আপনি অন্য কোন সাইট থেকে করলে এই প্রবলেমটা হবে যে আপনি বুঝতে পারবেন যে আসলে কোনটা কিভাবে আছে সাইজের বিষয়টা এখানে অতটা নিশ্চিত হওয়া যায় না যে আসলে ঠিক আছে কিনা তো তারপর এটাকে একটু দেখে নিতে হয় যে আসলে ওখানে যেভাবে আছে সেভাবে যেন হয় সো আমরা এটাকে আরেকটু ছোট করে নিলাম এতটুকু না এটাকে এটার উপর নিয়ে এসে ছেড়ে দেন হয়তো এদিক থেকে সমান হবে না হলে এদিক থেকে সমান হবে তাহলে বুঝবেন ঠিক আছে তো দুইটাই দুই দিক থেকে ঠিক আছে ও একটু ছোট করে নিচ্ছি হালকা একটু দেন এই আইকনটা এটা একটু বড় হয়েছে সো এটাকে আমরা এখান থেকে কন্ট্রোল টি প্রেস করে একটু ছোট করে নিচ্ছি ওকে আইকন রেড এর উপরে কখনো ব্ল্যাক যাবে না এটাকে হোয়াইট করতে হবে সো ডাবল ক্লিক করে মেইলে ডাবল ক্লিক করলাম কালার ওভারলে হোয়াইট ওকে এখানে দেখেন একটা ইফেক্ট अप्लाई হয়েছে ইফেক্ট হলো কালার ওভারলে এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে কপি লেয়ার স্টাইল লেয়ার স্টাইলটা এখানে এসে মাউসের রাইট বাটনে ক্লিক করে পেস্ট লেয়ার পেস্ট লেয়ার স্টাইল ওকে এখানে এসেও কাজ আছে এটা এমন না যে ছেড়ে দিবেন হয়ে যাবে এটাকে সিলেক্ট করবেন ফোন দেন শিফট চেপে এই আইকনটা নিয়ে নেন এটাকে সিলেক্ট করলাম আর্টবোর্ডে কাজ করতে হলে আরেকটা সিলেক্ট করতে হলে শিফট চেপে সিলেক্ট করতে হবে শিফট চেপে এটাকে সিলেক্ট করে নিলাম এখান থেকে সেন্টার এখান থেকে সেন্টার এটা সিলেক্ট করলাম শিপ চেপে আইকন এখান থেকে সেন্টার এখান থেকে সেন্টার এই আইকনটা সিলেক্ট করলাম চেপে শেপ সেন্টার 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 সরি দেখেন এইভাবে করে কিন্তু আপনাকে কাজটা করতে হবে ওকে তো এখানে এসে এটাতে আমাকে কাজটা করতে হবে এটাতে এসে আমরা লোগোতে চলে যাচ্ছি লোগো লোগো থেকে গ্রুপ গ্রুপ থেকে এসে গ্রিন লাইনটাতে আমরা এখানে ডাবল ক্লিক করে কালারটাকে এসে এসে আমরা আমরা সরি পুরোটা না গ্রিনটাকে এখান থেকে হোয়াইট থেকে এই কালারটা করে নিচ্ছি আচ্ছা তারপর এখানে ডিজাইন সলিউশন যেটা সো যেটাকে আমরা এখান থেকে এসে এটাকে সেম কালার করে নিচ্ছি এখানে যে শেপটা আছে এটাকে এসে আমরা এই কালারটা দিয়ে দিচ্ছি হয়ে গেছে লোগোটার সাথে ডেজিগনেশন নামের সাথে আচ্ছা তাহলে এখানে এসে এটা নিয়ে আমরা এখানে এসে এটা নিলাম টাইপ টুল নাম্বার এখানে প্লাস জিরো জিরো আপনারা কাজ করবেন তখন এরকম দেখবেন কালার দেখা যাচ্ছে না এর কারণটা হল এই লেয়ারের কালার আর টেক্সটের কালার সমান কালার যার জন্য কালার নেই চিন্তা করার কোনো কিছু নেই কালারটাকে হোয়াইট করে দিবেন ঠিক হয়ে যাবে ফর সাইজটাকে আমরা এইট পিটি করে নিতে পারি ওকে যদি এখানে মেবি পিটি ছিল না আপনি এইট পিটি করতে পারবেন কিন্তু এখানে যেটা দেয়া আছে আপনি সেটাই করে নেন অল্টার চেপে আর একটা কপি করলাম এবার এখানে এসে এটা সিলেক্ট করেন কন্ট্রোল চেপে এটা ক্লিক করে অল্টার চেপ এখানে একটা নিয়ে আসেন দুইটা এটা সেন্টার করে নিচ্ছি জাস্ট এটাতে এসে এখানে একটা ছেড়ে দিচ্ছি ওকে ব্যাকগ্রাউন্ড ডিলিট একটা লেয়ার উপরে গেছে যার জন্য আসলে বুঝা যাচ্ছে এটাকে নিচু করে নিলাম ওকে এবার এখানে এসে সবগুলোকে আমরা এই নাম্বার এখানে ছয়টা আছে এটা সিলেক্ট করবেন এখন একসাথে অনেকগুলো সিলেক্ট করতে যাচ্ছেন আগে কন্ট্রোল ধরে ধরে আমরা সিলেক্ট করাটা দেখিয়েছি এবার এটা সিলেক্ট করেন শিফট চেপে কিবোর্ড থেকে শিফট চেপে এখানে এসে উপরেরটাতে ক্লিক করবেন সবগুলো সিলেক্ট হয়ে যাবে আমরা একটু লেফটে করে নেছি স্পেসটা একটু অ্যাড করে নিলাম যেহেতু এর পাশে স্পেসটা আছে ওকে তো তাহলে এখন এখানে দেখেন এখানে এসে আমরা টাইপ টুল নিচ্ছি

that's i can't imagine location একটা অ্যাড্রেস এখানে আমরা সবকিছু ডেমো ইউজ করব কাজের ক্ষেত্রে সব সময় ডেমো ইউজ করবেন এবার লোকেশনটা সিলেক্ট করেন এই লোকেশন এই অ্যাড্রেসটাকে সিলেক্ট করে শিফট চেপে নিচে শেপটাকে সিলেক্ট করেন এখান থেকে সেন্টার করে নেন দেখেন সেন্টার হয়ে গেছে এই মেইল এটা সিলেক্ট করবেন কন্ট্রোল চেপে এটা করে আপাতত কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেন এবং নিচে শিফট চেপে নিচে শেপটাকে সিলেক্ট করে ভার্টিক্যাল সেন্টার কিছুটা উপর হয়ে গেছে এবার এটাকে আনগ্রুপ করে নেন এখন যদি এখানে সে এটা সিলেক্ট করেন আর এটা সিলেক্ট করে শিফট চেপে এটা নেন আর এটা গ্রুপ না করলে এই দুইটা এটার সাথে অ্যালাইন হয়ে যাবে একটা হয়ে যাবে সো এই জন্য এসে গ্রুপ করতে হবে ওকে দেন দেখেন কত গ্রুপটা চেঞ্জ হয়ে যাচ্ছে ওকে কাজ কমপ্লিট এবার সবগুলো সাজাতে হবে আমাদেরকে লোগো এখানে নাম ডেজিগনেশনে চলে আসি এই শেপটা এখানে দেয়া আছে এটা এটা সরি এটা না দেন এখানে আর কোনটা আছে এটা উপরে চলে গেছে সবাই এটাকে নিচে নিয়ে আসি না তাহলে ইউটিউবে অনেক টিউটোরিয়াল দেওয়া আছে এটা চিন্তা না মাথা থেকে ঝেড়ে ফেলে দেন কাজ করতে হবে কপি করতে হবে আচ্ছা এখানে এসে আমরা এখন সবগুলোকে এখন এই যে নামটা আছে নাম এগুলোকে আমরা এটাকে সিলেক্ট করে নিলাম দেন কন্ট্রোল চেপে এটা করে নিচ্ছি মাইকেল এটাকে করে নিচ্ছি ইউএক্স ডিজাইনার আর এরপরে এটা সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে এটা একটা গ্রুপ করে নিচ্ছি এবং এখানে আমরা দিয়ে দিব নেম ডেজিগনেশন আচ্ছা এখন দেখেন এখানে লোগোটাকে আসি লোগোর যেহেতু কপি লেখা আছে লোগোটাকে আমরা কপিটাকে কেটে নিচ্ছি এবার নাম আর ডেজিগনেশন এটাকে কন্ট্রোল চেপে সিলেক্ট করে দুইটা লেফট অ্যালাইন করে নিচ্ছি ঠিক আছে এখন আরেকটু এপাশে করে নেই যেহেতু স্পেস আছে অনেক আমরা এতটুকু কাজ এখানে করে নিলাম এগুলো সবগুলো অ্যালাইন সব কাজই ঠিক আছে সো এখন আমরা এখানে আসব এটা সিলেক্ট করব আর এটা সিলেক্ট করব ফার্স্টে এটা ক্লিক করব শিপ চেপে নিচেরটাতে ক্লিক করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম ঠিক আছে এখানে আমরা দিয়ে দেবো কন্ট্যাক্ট ইনফো কন্ট্যাক্ট ইনফো আচ্ছা এরপরে আইকন আসি এটা সিলেক্ট করব কন্ট্রোল চেপে এটা কন্ট্রোল চেপে এটা অথবা এটা সিলেক্ট করে শিপ চেপে উপরেরটায় ক্লিক করতে পারেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ এটা হবে আইকন আইকন তো আইকন আর কন্ট্যাক্ট ইনফরমেশন দুইটা সিলেক্ট করে কন্ট্রোল জি নি এটা একটা গ্রুপ করে এখানে দিয়ে দিব আইকন আচ্ছা আছে ইনফো লেয়ার যেটা ছিল এখানে কপি যেটা দিয়ে করলাম সেটাকে আমরা ডিলিট করে নিচ্ছি এখন এখানে এসে অল্প কয়েকটা লেয়ার আছে সো এটা কি সেন্টার হয়েছে কিনা এটাকে আপনাকে কনফার্ম করতে হবে সো এটা সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে সেন্টার একটু ঠিক আছে ওকে ব্যাকগ্রাউন্ড লেখা আছে ব্যাকগ্রাউন্ড কপি কপি থাকতে পারবে না ওকে তাহলে এই যে শেপ গুলো আছে এটা সিলেক্ট করব শিফট চেপে উপরেরটাতে ক্লিক করে কন্ট্রোল জি দিয়ে এটা একটা গ্রুপ করে নেছি কন্ট্রোল জি এটা হবে শেপস ওকে তাহলে এখন শেপ ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড শেপটাকে লোগোর নিচে নিয়ে আসি দেখেন যখন নিয়ে আসবে তখন যদি একটার উপরে ছেড়ে দেন তাহলে লোগোর ভিতরে কিন্তু শেপ চলে যাবে তো আপনাকে কি করতে হবে দুইটার মাঝখানে এসে ছেড়ে দিতে হবে তখন এটা হবে সো ব্যাকগ্রাউন্ড শেপ এরপরে আছে এখানে এসে লোগো লোগোটাকে উপরে যাবে এরপরে এসে কন্টাক্ট ইনফরমেশনটা নেম এন্ড ডেজিগনেশনের নিচে দেখেন দুইটা একটা গ্রুপের ভিতরে চলে গেছে সো কোনটা কন্টাক্ট ইনফরমেশন নেম এন্ড ডেজিগনেশন দুইটার মাঝখানে রাখতে হবে ওকে তাহলে লোগো আছে নেম অ্যান্ড ডেজিগনেশন কন্টাক্ট ইনফরমেশন শেপস এবং ব্যাকগ্রাউন্ড সিলেক্ট উপরের নিচেরটা কন্ট্রোল দিয়ে গ্রুপ এটা হলো ব্যাকসাইড ডিজাইন তাহলে ব্যাকসাইড এটা তাহলে ব্যাকসাইড সবসময় নিচে থাকবে ফ্রন্টাইডটাকে আমরা ফ্রন্টে করে দিলাম ওকে এইটা হলো ডিজাইনের এই কাজ কমপ্লিট একটা বিজনেস ডিজাইন এবার ফাইলে যাবেন ক্লায়েন্টকে কি কি ফাইল দিবেন ফাইল থেকে সেভ এস এখান থেকে ডেস্কটপে চলে আসি আমরা এখানে এসে আলাদাভাবে এটা বিজনেস কার্ড ডিজাইন পিএইচডি নামে এটাই সেভ করি ওকে মেইন ফাইলটাকে এখান থেকে সেভ করে নিলাম একটা ফাইল কমপ্লিট এবারে ফাইল থেকে সেভ আছে আবার আসেন কি কি ফরম্যাট আছে অনেকগুলো ফরম্যাট আছে তো এখানে আমাদের ইপিএসটা করে নিব ফটোশপ ইপিএস এটা ক্লায়েন্ট ইলাস্ট্রেটর ওপেন করার জন্য যদি এটাকে ফটোশপের এই ফাইলটাকে ওপেন করতে পারবে তবে এটা নর্মাল ইউজাররা বুঝে না ওকে দেন আবার সেভ এসে আসবো একটা ইপিএস একটা পেয়েছি দেন নিচেরটার আইটা অফ করে দিয়ে এটা একটা ইপিএস করে নেন ফাইল থেকে সেভ অ্যাচ এটাকে করে নেবে ইপিএস ফটোশপ ইপিএস ফটোশপ ইপিএস এখানে একটা আছে বিজনেস কার্ড ডিজাইন বাট এখানে সেটা করে দিতে হবে ব্যাক সাইড ওকে এবার পিডিএফ পিডিএফ করার সময় ব্লিড ওপেন করে নেবেন না হলে প্রবলেম হয়ে যাবে সেগুলো ওপেন করে নেওয়ার পর ফাইল থেকে সেভ অ্যাসে চলে আসেন যদিও মেন ফাইল দিয়ে ইডিট করবে তো তারপর আপনাকে পিডিএফ করে দিতে হবে হোয়াটসঅ্যাপ পিডিএফ সেভ ওকে একটা করলাম সমস্যা নেই আচ্ছা তারপরে ব্লিড ডাইকার্ড অফ করে নিয়ে এখন শুধু জেপিজি করব ফাইল ফাইল থেকে সেভ অ্যাজ থেকেও করতে পারেন সেভ ফর ওয়েব থেকেও করতে পারবেন জেপিজি ওকে এটা ফন সাইড লেখার দরকার নেই কোয়ালিটি ম্যাক্সিমাম করে নেবেন ব্যাক সাইডে এসে ফাইল ফাইল থেকে এটা করে নিচ্ছি সেভ ফর ওয়েব দিয়ে দুইটা দুই ভাবে করি কোয়ালিটি 100% ফাইল সাইজ এখানে দেয়া আছে সবকিছু ওকে কোনটা ব্যাক সাইড তাই না ব্যাক দেখেন পিডিএফ একটা করেছি ডাবল করতে হবে একটা ফাইল এখানে কিন্তু চলে আসছে দেখেন কোয়ালিটি খারাপ হয়নি কোনো প্রবলেম হয়নি হান্ড্রেড পার্সেন্ট জুম করে ফেলেছি কিন্তু তারপরে কোনো কোয়ালিটি কোনো খারাপ আসেনি তো তার মানে আপনাকে যে কাজটা করতে হবে এভাবে করে পিডিএফ দিতে হবে এখন এখানে কিন্তু দুইটা ফাইল আসেনি তার এই বিষয়টা খেয়াল করতে হবে এটা আপনি খুব এভাবে একটা করে দিলেন আর একটা দিলেন না তো ক্লায়েন্টের কিন্তু প্রবলেম হয়ে যাবে সো এটাকে কেটে নিচ্ছি দরকার নেই এগুলো এখন মেইন ফাইলটা ওপেন করে দেখাই ঠিক আছে আচ্ছা তো এগুলো হলো এখানে এভাবে আছে সো এভাবে ওপেন করে করে ক্লায়েন্ট তার মতো কাজ করবে আচ্ছা সবগুলো সিলেক্ট এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে নিউতে চলে যাবে নিউ ফোল্ডার নাম লিখে দিবেন বিজনেস কার্ড ডিজাইন সবগুলো টেনে এটা গ্রুপ করে দেন আপনি যদি পারেন মেইল এগুলো একটা আইকনটাকে গ্রুপ করে তাকে দিয়ে দিতে এটা দরকার হয় না কারণ মেইন মেইন ফাইলে তো আইকন আছে সো এটা দেয়ার দরকার নেই আইকন আর কোনটা ছিল দুইটা তাই না দুইটাকে আমরা ডিলিট করে দিচ্ছি মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে টেক্সট ডকুমেন্ট একটা নোটপ্যাড দিয়ে দেন এটাকে এসে হেল্প টেক্সট বা নিউ টেক্সট যেটা এখন নামে রাখতে পারেন এখানে এসে আমরা একটা ডিজাইনের কাজ দেখেছিলাম এখানে বলেছিল না যে নোটপ্যাডে দেওয়া আছে সবগুলো ইনফরমেশন সো এই কাজটাই আপনাকে এখানে করে দিতে হবে না দিলে প্রবলেম নেই বাকি করে দেওয়াটা বেটার উচিত ঠিক আছে এখানে ইপিএস যদি দেখতে যান যেপিজি হয়ে গেছে একটা ডকুমেন্ট আছে আচ্ছা তারপরে এভাবে করে ফাইলগুলো ক্লায়েন্ট দিয়ে দিবেন দেন লাস্টে এসে মাউসের রাইট ব্যাটনে ক্লিক করে সেন্ট টু এখান থেকে সে জিপ করে দেন দেখেন জিপ হয়ে গেছে এই ফাইল ক্লায়েন্টকে দিয়ে দিবেন অনেক সময় ক্লায়েন্ট এই জিপ ফাইল ওপেন করতে পারে না যদি ওপেন করতে না পারে তাহলে মেইন ফাইলগুলো তাকে দিয়ে দেন এভাবে একটা একটা করে দিতে পারবেন ফ্রিল্যান্সার ডট দিতে পারবেন ফাইবারেও দিতে পারবেন এবার কাজগুলো কিভাবে করবেন আমাকে কিভাবে সাবমিট করবেন এটাকে আমরা আমি ড্রাইভে এখানে যখন ক্রমে চলে আসবেন এখান থেকে ড্রাইভে চলে আসেন ড্রাইভ এখান থেকে এসে আপনারা ওকে তো আমি এখান থেকে ফন্ট কিছু ফন্ট ফন্ট এর এখানে আমি দিয়ে দিচ্ছি একজন একটু আপনাদের চ্যাট বক্সে দিয়ে দেন লিঙ্কটা আচ্ছা তো তারপর আমরা এটাকে এসে এখান থেকে এসে গ্রুপে পোস্ট করে দিচ্ছি আচ্ছা ফন্ট পেয়ে গেলাম এরপর কি আছে আইকন গেট লিঙ্ক এটা দরকার নেই আইকন আপনি আপনার করে নিয়ে নেন এই ফাইলের এখন দরকার হচ্ছে অনেকে বলবেন যে দেয়া দরকার যার জন্য দিচ্ছি মোকাব দিয়ে দিচ্ছি এখানে কিছু মোকাব বিজনেস কার্ডের আছে ফ্লায়ারের আছে আচ্ছা মোকাবগুলো আমি পরে দেবো অনেক সমস্যা নেই এখন ফাইল থেকে নিউতে চলে আসেন ফাইল থেকে এখানে এসে এটাতে ক্লিক করে ফোল্ডারে চলে আসেন একটা ফোল্ডার ক্রিয়েট করে নেন আর ডিজিটাল আইটি নামেও দিতে পারেন বা আপনি বিজনেস কার্ড নামেও দিতে পারেন অথবা আপনার নামেও সেভ করতে পারেন যে নাম দেন ওকে আমরা এখানে ডিজাইন লিখতেছি অনেক মোকআপ সবগুলো নামই আছে ডিজিটাল আইটি নামে দিয়ে দিচ্ছি এখানে এসে ডাবল ক্লিক ওকে এবার আপনার ফাইলটাকে এখান থেকে ওপেন করে নিয়ে নেবেন আপনি এখান থেকে ফাইল থেকে ফাইল আপলোডে যেতে পারেন দেন এখান থেকে এসে ডেস্কটপ ডেস্কটপ থেকে কোনটাতে ছিল নিউ ফোল্ডার সিক্স মেবি এটাতে হ্যাঁ এটা এখান থেকে ওপেন করে নিয়ে নিবেন অথবা এখান এই আপনি ফোল্ডারে চলে যান এখানে এসে জাস্ট এটাকে টেনে ড্রাক করে এখানে ছেড়ে দিতে পারবেন দুইটাই চলে আসছে এখানে পিএইচডি টা দিবেন পিএইচডি তে এসে মাউসের রাইট বাটনে ক্লিক করে গেট লিংক মাউসের এখানে এসে অনেকে এই লিংকটা দিয়ে দেয় এটা দিলে কিন্তু পাওয়া যায় না মাউসের রাইট বাটনে ক্লিক করে গেট লিংকে চলে যাবেন এখানে সেই লিংকটা কপি করবেন লিংক কপি হয়ে গেছে এটা রেস্ট্রিকটেড করে দেওয়া আছে এটাকে আপনি এখান থেকে এনি ওয়ান করে দিতে হবে দেন ডান সো এবার আপনি এখানে ডেস্কটপে এসে আপনি পোস্ট করবেন কমেন্টে কমেন্টে গিয়ে আপনাকে পোস্ট করতে হবে সো কমেন্টে কোথায় যেতে পারি লাইক আমরা এখান থেকে কমেন্টে চলে আসি এখানে এসে আমার বিজনেস কার্ড নিয়ে হোমওয়ার্ক যেটা দেব সেখানে এসে এভাবে পোস্ট করে দিবেন এটা হলো একটা কাজ করলেন এখানে এসে দেন এখানে সে আরেকটা কাজ করতে হবে এখান থেকে ফটোটাকে আপনাকে আপলোড করে দিতে হবে দুইটা একটা একটা করে আপলোড করে দেন ওকে এটাকে এখানে এসে একটা ক্লিক করে এন্টার ক্লিক করবেন আবার অন্য যেটা আছে সো সেটাকে নিয়ে নিচ্ছি কোনটা এটা ঠিক আছে তো দেন আমি ক্লাসে যদি সময় থাকে তাহলে মেইন ফাইল ওপেন করে দেখব আর যদি সময় না থাকে সো সেক্ষেত্রে আমরা সময় না থাকলে সো তখন এসে আমরা ওকে দেখবো এখন এসে আর কি কাজ বাকি আছে ডিজাইনটা কিভাবে মোকাপে প্রেজেন্টেশন করবেন ফাইল থেকে একটা নিউ ডকুমেন্ট নিয়ে নিচ্ছি এ ফোর সাইজের বা লেটার সাইজ একটু ছোট করে নেই এতটা বড় দরকার হবে না আপাতত এরকম রাখি পরে করি ফাইল থেকে প্লেসে চলে যাচ্ছি ও সরি ফোল্ডার ডিলিট করে ফেললাম আবার সেভ করতে হবে সেভ এস জেপিজি ও এটা জেপিজি কোয়ালিটি ম্যাক্সিমাম করে নেন নিচেরটাকে আইটা অফ করে এটাকে সেভ করতে হবে ফাইল থেকে সেভ ফর ওয়েব অথবা সেভ থেকে এটা জেপিজি ফরম্যাট এটা জেপিজি 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 জেপিই এখানে সে লাস্টে আমরা আলাদা একটা নাম নিয়ে নিচ্ছি যেহেতু এক নামে একটা সেভ করা আছে সে তার মানে নিবে না এবার এই ডকুমেন্টে আসে ফাইল থেকে প্লেস চলে যাচ্ছি এখানে এসে আমাদের ডিজাইন এটাকে ফার্স্টে প্লেস করে নিচ্ছি ওকে এবার ফাইল ফাইল থেকে প্লেস ওকে এটাকে সিলেক্ট করব শিফট চেপে এটাকে করে কন্ট্রোল জি দিয়ে এটাকে একটা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে একটু বড় করে নিচ্ছি ওকে সো দুইটাকে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নেবেন কন্ট্রোল চেপে দেন এখান থেকে অরিজিনটালি সেন্টার অ্যালাইন ঠিক আছে অ্যলাইন উপরটাকে আমরা এটা সিলেক্ট করে ডাবল ক্লিক করে আমরা এখান থেকে ডোর শ্যাডোতে যাচ্ছি একটা শ্যাডো দিয়ে নিচ্ছি জাস্ট এটাকে কপি করব কপি লেয়ার স্টাইল পেস্ট লেয়ার স্টাইল ঠিক আছে নিচে এখান থেকে এসে একটা সলিড কালার নিয়ে নিচ্ছি তাহলে মকআপে প্রেজেন্টেশন আপনি আপনার মত করে করতে পারেন অথবা রেড কালার দিতে পারেন তো যেভাবে ভালো হয় সেভাবে করে নিয়ে নেবেন আচ্ছা দেখবেন যে আসলে কোনটার সাথে যাচ্ছে সো এখান থেকে আমরা গ্রিন টাইপের একটা কালার করে নিচ্ছি এই টাইপের এটা যাচ্ছে তারপরে সে এটা করতে পারি ওকে দেন এটা লাইট টাইপের একটা কালার করে দিচ্ছি এটাকেই ফাইল থেকে সেভ করে নিয়ে নেবেন এটা হবে মোকাপ তারপরে সেখানে এসে আমরা একটা নিউ ডকুমেন্ট নিতে পারি বা এটাকে একটু বড় করে নিচ্ছি ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার যাবে প্রবলেম নেই এই লেয়ারটাকে ডিলিট করে দিচ্ছি ফার্স্টে একটা দেখালাম এবার আর একটা দেখতেছি রেক্টাঙ্গেল নিয়ে আমরা এখানে একটা শেপ নিয়ে নিব এরকম টেনে দেন এখান থেকে সে ডিরেক্ট সিলেকশন দিয়ে এই পয়েন্টটাকে ডিলিট করে দেব ব্যাক দিয়ে এটা লেয়ার নিচে যাবে আচ্ছা তাহলে এখানে কালার দিয়ে দিচ্ছি ডিফারেন্ট একটা কালার এই টাইপের কালারও দিতে পারি আচ্ছা এটা করে নিচ্ছি ওকে এটাও একটা মকআপ ঠিক আছে এই কাজগুলো হলো সিম্পল টাইপের মকআপ তাছাড়া আরো কিছু কাজ আছে যেমন আমরা এখান থেকে মকআপ এখন মকআপ আপনি ক্রিয়েট করতে পারেন আমরা নেক্সট ক্লাসে মকআপ দেখাবো আপনি ফ্রি আসেন এখানে এসে বিজনেস কার্ড বিজনেস কার্ড মোকআপ লিখে সার্চ করে নেন ওকে অনেকগুলো মোকআপ আছে তবে এখানে ফিল্টারে চলে যাবেন ফিল্টার থেকে পিএইচডি টাকে সিলেক্ট করে নেবেন না হলে ইপিএস অনেক কিছু আসে সো এখান থেকে আমরা একটা মোকআপ ওপেন করে নিচ্ছি সবগুলো মোকআপ না কিউআর ট্যাগ ইউজ করে যার জন্য আসলে দেখা যায় যে মোকআপ এখানে একটা আছে সো আমরা এটাকে নিতে পারি ডাউনলোড ফ্রি ডাউনলোড ডেস্কটপ ওকে রিয়েল এস্টেট বিজনেস ওকে তো আমরা এটাকে এখানে চলে আসি আসেনি এখনো পুরোপুরি সময় নিচ্ছে তার মধ্যে আমরা এখান থেকে আমাদের একটা ফাইল ওপেন করতে পারি

এবার ফাইলে আসেন ফাইল থেকে প্লেস ডেস্কটপ কোথায় আছে আমাদের কাজ এটা এটা ফন্ট সাইজ যেহেতু এটা শিফট অল্টার ধরে বড় করে নেন ওকে এবার দেখেন এইটা কিন্তু এখানে রাউন্ডেড করা রাউন্ডেডটা কিভাবে করছে ক্লিপিং মাস্ক করে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে রিপ্লেস করে নেছি এটা কিন্তু এভাবে রেকটাঙ্গেল ছিল কিন্তু নিচের ডিজাইনটা রাউন্ডেড সো তার মানে এটাকে ক্লিপিং মাছ করে দিচ্ছে আমাদেরটাকেও ক্লিপিং মাছ করে দিতে হবে সেভ করবেন কন্ট্রোল এস দিয়ে সেভ হয়ে গেছে নিচেরটাতে ক্লিক করেন ফাইল থেকে প্লেস কোনটা ছিল এটা শেভ ট অলটার দূরে বড় মাউসের রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক আগেবার কন্ট্রোল এস দিয়ে করেছি এবার এখান থেকে কেটে ইয়েস করে দিচ্ছি ওকে সেভ হয়ে গেছে এবার এই ফাইলটা ক্লায়েন্টকে দিয়ে দিবেন যে এটা ডিজাইনটা এখানে এটার নাম দিয়ে দিবেন মকআপ ওকে আমাদের যে ডিজাইনটা আপলোড করলাম সেটা কি হয়েছে হ্যাঁ হয়েছে এটাকে এক্সট্রাক্ট করে নিবেন তো এক্সট্রাক্ট করতেছি না সময় নেই আমি টেনে এটাকে ডাবল ক্লিক করে আমরা ওপেন করে নিচ্ছি ফটোশপে সময় নেই এক্সট্রাক্ট করার ফাইল থেকে প্লেস এই সাইটটাকে করে নেই শিফট অল্টার ধরে বড় করে নিচ্ছি এটা কিন্তু নিচে চলে আসছে এখানে তার মানে উপরে অনেক টেক্সট আছে আপনাকে যে কাজটা করতে হবে এটাকে সবার ফন্টে নিতে হবে কন্ট্রোল শিফট ক্লোজিং থার্ড ব্র্যাকেট দিয়ে সবার উপরে চলে আসছে কন্ট্রোল এস দি এটাকে সেভ করে না এখানে কোনো টেক্সট থাকলে তখন কিন্তু এটা আসবে না আশা করি একটু সময় নিচ্ছে এতটা নেয়ার কথা না ফাইল থেকে প্লেস কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করে নিচ্ছি চলে এসেছে নিচেরটাতে ডাবল ক্লিক ব্যাক সাইড ফাইল থেকে প্লেস এটা দেখেন এটার উপরে কিন্তু অনেক ডিজাইন দেখাচ্ছে কন্ট্রোল এস দিলে কি হয় দেখেন এটার সাথে কিন্তু অনেক কিছু লেখা চলে আসছে তো তার মানে আপনাকে কি করতে হবে এগুলোকে সবগুলোর আই অফ করে এবার কন্ট্রোল এস দিতে হবে ঠিক আছে কমপ্লিট ওকে সবগুলো আমরা কেটে দিচ্ছি যেভাবে করে দেন এটাকে জেপিজি করে নেবেন কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন সবাই একটু আগে আগে জয়েন হয়ে নেবেন তোমাদের হোমওয়ার্ক গুলো কি হয়েছিল হোমওয়ার্ক কে করেছিলেন এটা হ্যালো স্যার আমি জি ওকে হ্যাঁ কাজগুলো হয়েছে বাকি আরো একটু সুন্দর করতে হবে এই কাজগুলো জি স্যার আচ্ছা হ্যাঁ মোটামুটি চলে আসছে বাকি কালার কম্বিনেশন একটু ঝামেলা আছে সমস্যা নেই কারণ এটা তো প্রথম আমি ওইভাবে কোনো কাজই দেখাইনি তবে তারপর অনেক সুন্দর হয়েছে আর এখন থেকে আজকে যেটা দেখালাম সেটা হলো সবগুলো কপি করতে হবে ডিজাইন যেভাবে আমি কপি করেছি একটা ডিজাইন কিন্তু কাজ বেশি না একটা ব্যাকগ্রাউন্ড একটা শেপ না একটা লোগো নেওয়া এরপরে কন্টাক্ট ইনফরমেশন গুলো বসানো এতটুকু কাজ কিন্তু কপি করতে করতে এভাবে পুরোটা এ টু জেড কপি করে দেখালাম সো অনেক সময় একটা বিজনেস কার্ড ডিজাইন করতে 10 মিনিটেরও কাজ না সো আর সময় নিয়ে কাজ করতে হবে তবে কাজগুলো ভালো হয়েছে আরো প্র্যাকটিস করতে হবে আচ্ছা আর আগে আগে জয়েন করতে হবে ক্লাসে লেট করা যাবে না